أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত পরিবেশনা সত্যের সন্ধানে থেকে দীর্ঘ প্রায় পনেরো মাস পরে আমরা লন্ডন স্টুডিও থেকে অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি গত একটি বছর অর্থাৎ দু সাল আমরা সারা বিশ্ব এক ভয়াবহ পরিবেশ এবং পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করেছি এখনও এর রেশ কাটেনি এখনও সারা বিশ্ব এই মহামারীর কবলে কবলে পড়ে আছে আমাদের প্রাণপ্রিয় ইমাম আজহর খালিফাদুল মাসি আল খামেস আয়দুল্লাহ তালা বেনাসীল আজিজ গত পহেলা জানুয়ারি শুক্রবার জুমার খোদ্বায় বিশ্ববাসীকে আমন্ত্রণ জানিয়েছেন আমরা যেন দোয়া করি বিশেষভাবে দোয়া করি আল্লাহতালা যেন এই বছরটিতে এই বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্ত করেন এবং এই ভয়াবহ যে প্রাণঘাতী মহামারী এর থেকে যেন আমরা সহসাই মুক্তি লাভ করতে পারি হজুর আনোয়ার আইদুল্লাহ তালা আজিজ আজিজ প্রতিনিয়ত শুরু থেকেই বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছেন এক খোদার দিকে যিনি অসন্তুষ্ট হলে পরে আমাদের হার কিছুই করার থাকে না আর যদি আমরা বিপদাপদ রক্ষা পেতে চাই তাহলে তাকে সন্তুষ্ট করা ছাড়া আর কোনো বিকল্প পথও নেই মানুষ অনেক বড় বড় অহংকার করে অনেক শক্তি এবং গর্বে গর্ব তারা করে থাকে শক্তি নিয়ে গর্ব করে করে থাকে বড়াই করে থাকে কিন্তু এই অদেখা অজানা একটি ভাইরাস এটি সারা বিশ্বের শক্তিকে পঙ্গু করে দিয়েছে যেখানে দিন আর রাত বলতে কিছু থাকতো না সেই পাশ্চাত্যের চাকচিক্যময় সমাজে এখন আমরা চতুর্দিকে অন্ধকার দেখতে পাচ্ছি এখানকার হাসপাতালগুলোকে আমরা এখন দেখতে পাচ্ছি যেন মৃত্যু পরিণত হয়েছে আল্লাহ তালা করুন এই বিপদ থেকে যেন সহসাই বিশ্ববাসী মুক্তি লাভ করে আর আমরা যেন সহসাই আমাদের প্রাণপ্রিয় প্রভু আল্লাহ তালাকে চিনতে সক্ষম হই এবং তার দরবারে প্রণত হই যাতে আল্লাহ তালা আমাদেরকে এই বিপদ থেকে নিজ করুণায় উদ্ধার করেন প্রিয় দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠান আপনাদের জন্য আমরা আহমদিয়া মুসলিম জামাতের সত্যতা নিয়ে আলোচনা করে থাকি কিন্তু প্রত্যেকবারই আমরা আমাদের এই সত্য সন্ধানে অনুষ্ঠানের জন্য একটা বিশেষ বিষয় নির্বাচন করে থাকি আমরা এবারও একটি বিশেষ বিষয় নির্বাচন করেছি সে সম্পর্কে আপনাদেরকে বলবো কিন্তু এর আগে আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে লন্ডন এবং ঢাকা স্টুডিও থেকে প্রযুক্তির সহায়তায় ঢাকা স্টুডিও থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন আর লন্ডন স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন মহতর মৌলানা ফিরোজ আলম সাহেব আর ঢাকা স্টুডিও থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন শ্রদ্ধেহ মৌলানা আবদুল আওয়াল খান চৌধুরী সাহেব এবং তার সঙ্গে আছেন মৌলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেব আপনাদের সবাইকে আমরা অনুষ্ঠানে মৌলানা সাহেব আমরা আলোচনা যাব এর আগে যেমনটি আমি বলেছি যে অনেক দর্শক টেলিভিশন পর্দার সামনে উপবিষ্ট হয়ে আমাদের অনুষ্ঠান দেখছেন অনেক আহমদী আছেন অনেক অতিথি আছেন আপনাদের সবাইকে অনুষ্ঠানটি আল্লাহর খাতিরে মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি অবশ্যই চিন্তার খোরাক পাবেন অনেক জ্ঞান গর্ভ আলোচনা আপনারা শুনতে পাবেন আমাদের বিজ্ঞ আলোচকদের কাছ থেকে আমাদের সঙ্গে যোগাযোগের জন্য বিস্তারিত বিবরণ টেলিভিশন পর্দায় দেখানো হচ্ছে আপনারা টুকে নিতে পারেন এবার আমরা ঢাকা স্টুডিও থেকে দুটি টেলিফোনের ব্যবস্থা রেখেছি আপনারা ঢাকায় ফোন করতে পারেন জিরো জিরো এইট এইট জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ট্রিপল জিরো টু ফাইভ এই নাম্বারে আর ঢাকায় আরেকটি নাম্বার আছে সেটি হচ্ছে জিরো জিরো এইট এইট জিরো নাইন সিক্স ডাবল সেভেন ট্রিপল সিক্স এবং অ্যান্ড ট্রিপল সেভেন জিরো জিরো এইট এইট জিরো নাইন সিক্স ডাবল সেভেন ট্রিপল সিক্স ট্রিপল সেভেন এই নাম্বারে আর আপনারা ফোন করতে পারেন লন্ডন স্টুডিওতেও এখানে আমাদের লাইন সচল আছে জিরো জিরো ফোর ফোর টু জিরো থ্রি ওয়ান নাইন এইট ফাইভ ফোর জিরো ফোর এই নাম্বারে টেলিভিশন পর্দায় দেখানো নাম্বারগুলোতেই আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা ইমেল করতে পারেন এস এস লাইভ অ্যাট এ ডট টিভি আমাদেরকে ফলো করতে পারেন টুইটারে অ্যাট এমটিএ আন্ডার স্কোর এস এস লাইভ আর আমাদের এই অনুষ্ঠানটি একযোগে ফেসবুকেও সম্প্রচার করা হচ্ছে আমাদের ফেসবুক ঠিকানা হচ্ছে ফেসবুক অ্যাট এমটিএ ডট এস লাইভ প্রিয় দর্শক যেমনটি আমি বলেছি একটা বিশেষ বিষয় আমরা নির্বাচন করে থাকি আমাদের আলোচনার জন্য তো এবারে আমরা একটি যে বিষয়টি নির্বাচন করেছি সেটা হচ্ছে ইসলামে মতবিরোধের সূচনা কীভাবে হয়েছিল গত দু তিন বছর ধরে আমাদের প্রিয় ইমাম হাজরত খলিফতুল আল খামেস ওদলা তালা বেনাসীল আজিজ বদরি সাহাবিদের উপর খোদ্া দিচ্ছেন এবং অনেক অজানা বিষয় এবং যেগুলো ধূসর ছিল বা যেগুলো নিয়ে ধুম্র ছিল আমরা জানতাম না ইতিহাসের পাতায় অবশ্যই লিপিবদ্ধ ছিল কিন্তু আমরা জানতাম না হজুর অত্যন্ত সাবলীলভাবে প্রাঞ্জল ভাষায় আমাদের সামনে সেগুলো তুলে ধরছেন এবং সেগুলো নিয়ে আমরা আমরা আলোচনা করব গত সাতাইশে নভেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত টানা সাতটি খদবা হজুর দিয়েছেন আলী আলী রাদিল্লাতে রানোর উপরে তার উপরে অনেক অপবাদও আরোপ করা হয় তাকে নিয়ে অনেক কাদা ছড়াছড়ি করা হয় এবং সুন্নিদের একাংশ তাকে অপবাদ আরোপ করে আবার শিয়ারা বাকি তিনজন খলিফাদের উপরে অপবাদ আরোপ করে কিন্তু আমরা জানি হজুরের খোদ্বায় ফুটে উঠেছে জাহাজ আলীর আদিল্লাত আনহুর অনুপম চরিত্র তার বীরত্ব ইসলামের প্রতি তার গভীর ভালোবাসা তার রসুল প্রেম তার ধর্মানুরাগ তার জাতীয় সেবা কোরআন প্রেম বড়দের সম্মান না চাইতেও অপারগ হয়ে যুদ্ধে কোনো 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 সময় যুদ্ধে জড়িয়ে পড়া এবং মোনাফিকদের আচরণে তিনি কত কষ্ট পেয়েছেন এগুলো আমরা হজুরের খোদ্বায় শুনতে পেয়েছি এবং এগুলো ঘুরে ফিরে হজুরের খোদ্বায় আলোচনায় এসেছে আজকে আমরা অনুষ্ঠান শুরু করার আগে শুরুতেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি ওয়াসিয়াত যেটি তার শেষ ওয়াসিয়াত ছিল যিনি মৃত্যু সজ্জায় তার পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনুকে তিনি লিখেছিলেন সেটি আপনাদেরকে শুনিয়ে দিতে চাইবো চলুন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সেই বিখ্যাত ওয়াসিয়তে কি ছিল তা আমরা শুনে নেব হুজুরের ভাষায় যখন তার জীবনের ফাত কা ওয়াক্ত करीब आया तो आपने वसीयत की आपकी वसीयत यह थी بسم الله الرحمن الرحيم ये वो वसीयत है जो अली बिन अबी तालम ने की है अली ने वसीयत की है मैं वो गवाही देता हूँ यह है कि मैं वो गवाही देता हूँ कि अल्लाह के सिवा कोई माबूद नहीं अली ने वसीयत की है कि वो गवाही देता है कि अल्लाह के सिवा कोई माबूद नहीं वो यकता है उसका कोई शरीक नहीं और ये कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम उसके बंदे और रसूल हैं जिन्हें अल्लाह ने हदायत और दीन हक़ करके मबूस फरमाया था दीन हक़ देकर मबूस फरमाया था ताकि वो उस दीन को तमाम अद्वान पर गालू कर दें ख़ा ये बात मुशरकिन को बुरी ही लगे यकीनन मेरी नमाज और मेरी कुर्बानी और मेरी ज़िंदगी और मेरी मौत सब अल्लाह रब्बुल रब्लम के लिए है इसका कोई शरीक नहीं और मुझे उसी हुक् का हुक्म दिया गया है और मुझे इसी का हुक्म दिया गया है और मैं बरदारों में से हूँ इसके बाद ए हसन अपने बेटे को मुखात फरमाया कि मैं तुझे और अपनी तमाम तमाम औलाद और अपने तमाम घर वालों को अल्लाह ताली से डरते रहने की उसीद करता हूँ जो तुम्हारा परवरदगार है और ये कि तुम हालत इस्लाम में ही दुनिया से रुखत होना तुम सब मिलकर अल्लाह की रस्सी को मजबूती से थामे रखना और आपस में तफर ना करना क्योंकि मैंने कासम सल्लल्लाहु अलैहि वसल्लम से सुना है कि बाहमी तल्लु की असलाह करना नफल नमाज़ों और रोज़ों से बेहतर है बड़ी अहम बात है इसे याद रखना चाहिए कि बाहमी तल्लक़ की असलाह करना नफरल नमाजों रोज़ों से बेहतर है आपस में सुलभ सफाई से रहना असलाह करना और करवाना ये बहुत बड़ी नेकी है तुम अपने रिश्तेदारों का ख्याल रखना और उनके साथ हुसने सलूक करना इससे अल्लाह ताला तुम पर हिसाब आसान फरमा देगा यतीमों के मामलों में अल्लाह से डरना ना तो उन्हें इस बात पर मजबूर करना कि वो अपनी ज़ुबान से तुमसे मदद तलब करें और ना इस बात पर कि वो तुम्हारे सामने ज़ाया हो जाए पड़ोसियों के बारे में अल्लाह से डरो क्योंकि वो ये तुम्हारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की वसीयत है आप हमेशा पड़ोसियों के हक़ूक़ की वसीयत करते रहे हती कि हमें गुमान हुआ कि कहीं आप सल्लल्लाहु अलैहि वसल्लम पड़ोसियों को वारसी न बना दें कुरान के मामले में अल्लाह से डरो कुरान पर अमल करने में कहीं दूसरे तुम पर शबकत ना ले जाए नमाज़ के मामले में अल्लाह डरो क्योंकि ये तुम्हारे दीन का सतून है अपने रब के घर के बारे में अल्लाह से तला से डरो और ज़िंदगी भर उसे खाली ना होने दो क्योंकि अगर वो खाली छोड़ दिया गया तो इस जैसा कोई घर तुम्हें ना मिलेगा और जिहाद ही सभी के मामले में अल्लाह से डरो और अपनी जानों और मालों से जिहाद करो और ज़क़़त के बारे में अल्लाह से डरो क्योंकि ये रब के गुस्से को बुझाती है और अपने नबी वसल्लम की जिम्मेदारी के बारे में अल्लाह से डरो तुम्हारे दरमियान किसी पर जुल्म न किया जाए और अपने नबी अलैहि वसल्लम के साहबा के बारे में अल्लाह से डरो क्योंकि सल्लल्लाहु अलैहि वसल्लम उनके हक में वसीयत फ़रमाई है ने उनके हक़ में वसियत फरमाई है और और मसाकिन के बारे में भी अल्लाह से डरो और उन्हें अपने सामान मीशत में शर्क करो और उनके बारे में अल्लाह से डरो जिनके मालिक तुम्हारे दाने हाथ हुए हैं यानी जो जिम्मेवारी जिनकी तुम्हारी स्पुर की गई है उनके मामलों के बारे में भी अल्लाह से डरो नमाज की हिफाजत करो नमाज की हिफाज़त करो फरमाया अल्लाह ताली की रजा की खातिर किसी मलामत करने वाले का खौफ मत करो अल्लाह ताला की रजा सामने होनी चाहिए बहुत अहम चीज़ है, वो खुदा तुम्हारे लिए काफ़ी होगा उस शख्स के ख़िलाफ़ जो तुम्हारे तुम्हें कोई नुकसान पहुँचाना चाहे और तुम्हारे ख़िलाफ़ बगावत करे और लोगों से नेक बात कहो जैसा कि अल्लाह ने ताला ने तुम्हें हुक्म दिया है अमर बिल मारूफ और नहीं अनिल उनकर कुछ ना छोड़ो वरना तुम में से बुरे तुम्हारे हाकम बन जाएंगे बड़ी अहम बात है बिल मारूफ और नहीं अनिल नेक कामों को कहना और बुरे कामों से रोकना इसको हमेशा कारबंद रहो इसको कभी ना छोड़ना वरना तुम में से बुरे तुम्हारे हाकम बन जाएंगे, फिर तुम दुआ करोगे मगर तुम्हारी दुआएं कबूल ना होंगी जो आजकल मुसलमान मुल्कों का हाल है एक दूसरे से रबता और तल्लुक़ रखो और तकल्लफात के बगैर एक दूसरे के काम आओ ख़बरदार एक दूसरे से दुश्मनियाँ ना बढ़ाओ ना क़ाता करो और ना तफर करो और नेकी और तकवा में बहम ताउन करो और गुनाह और सरकशी में तावन न करो अल्लाह ताला का तकवा अख्तियार करो यकी अल्लाह ताला सख्त सज़ा देने वाला है ए अहल बैत के मोज़ज़ अफरा अल्लाह ताला तुम्हारी हिफाजत करे और तुम्हारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की तुम्हारे ज़रिया हिफाज़त करे यानी तुम्हारे नेक नमूने के जरिए रसूल वसम गोया हमेशा जिंदा रहें করতা রেজতা প্রিয় দর্শক আমরা হাজর আলী রদিল শেষ বসিয়ত শুনছিলাম একজন মানুষ যার শরীর থেকে রক্ত ঝরছে যিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন সেই মুহুর্ত তিনি বিশ্ববাসীর সামনে ইসলামী শিক্ষার সারাংশ বর্ণনা করে গেছেন তার শেষ ওসিয়েতে যেটা আমরা শুনলাম ইসলাম মানুষের মাঝে কীরূপ বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছিল এই বাসিয়েত তারই এক অনন্য প্রমাণ বহন করে এবার প্রশ্ন দাঁড়ায় এরূপ মহান মানুষকে কেন শাহাদাত বরণ করতে হলো মহানবী সাল্লাহ আল্লাসাল্লাম আরবের বর্বর লোকদেরকে এক হাতে ঐক্যবদ্ধ করে গিয়েছিলেন কিন্তু তার তিরোধনের কিছুদিন পরেই মুসলমানদের মাঝে বিভেদ এবং নৈরাজ্য দেখা দিয়েছিল এর কারণ কী ছিল এর পিছনে উদ্দেশ্য কী ছিল সেটি আমরা নিয়ে আলোচনা করব প্রথমে আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আসতে চাই মৌলানা সাহেব আমি বলে দিয়েছি এই বিভেদের কারণ কী ছিল যদি আপনি আমাদের দর্শকদের বুঝিয়ে বলেন আমি প্রথমে দরুদ শরীফ দিয়ে শুরু করি আলা আলা কামা আল্লাহমদাহিনা ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহমা বারেক আলা মোহাম্মদিন ওয়া আলা আলে মোহাম্মদিন ওয়া আসহাবিহি আজমাই বিভেদের বিভিন্ন কারণ আছে সত্যিকার অর্থে এটি ভবিতব্য ছিল যা পূর্ণ হওয়ার অবশ্যম্ভাবী যেটা রসুল করিম সাল ইসলামের ছিল এই এমন কষ্টদায়ক যুগ আসার আর যার সংবাদ কোরআন শরীফেও দেয়া হয়েছে যে যখন দলে দলে মানুষ সত্য গ্রহণ করবে ইসলাম গ্রহণ করবে মহানবী ইসা ইসলামকে গ্রহণ করবে তখন প্রচুর ইস্তেকফারের প্রয়োজন আছে আর ইস্তেকফার ওয়াস্তাকফের যে নাসারে আছে যে ইস্তেকফার করো ইস্তেকফার দরকার হয় কোনো ত্রুটি বিচ্যুতি এবং দুর্বলতাকে ঢাকার জন্য তো রসলে করিম সাল্লা ইসলামের আনিত ধর্মে যে দলে দলে মানুষ এসেছে ইসলাম গ্রহণ করেছে তাদের আসার পর অবশ্যই কিছু যেখানে সংখ্যার দিক থেকে মুসলমানদের সংখ্যা বাড়ছিল সেখানে কিছু রোগ ব্যাধিও অনুপ্রবেশ করছিল ইসলামের যে চার দেয়ালের ভিতর যারাই এসেছে সাথে কিছু রোগ ব্যাধিও নিয়ে এসেছে সঠিকভাবে তাদের তর করা সম্ভব হয়নি এটি একটা কারণ আর যেভাবে বলেছি এটি ভবিষ্যৎ বানিয়েছিল যা পূর্ণ হওয়ার ছিল আর হয়েছে আর মোট কথা যা ঘটেছে তা নবাগতদের কারণে ঘটেছে যারা ইসলাম গ্রহণ করেছিল এবং মুনাফেকদের কারণে এমনটি হয়েছে যে সমস্ত নবাগত ছিল প্রথম দিকে তারা দেখেছে সাহাবিরা সমানে যে সমাজে যে সম্মান পাচ্ছেন যে মর্যাদা লাভ করছেন তা অসাধারণ সাধারণ মানুষের তুলনায় এটি দেখে তাদের মনে হিংসা এবং বিদ্বেষও ধীরে ধীরে দানা বাঁধতে থাকে আর তারা এই অবস্থা এই যে সম্মান সেটি নিজেরা পাওয়ার বা কুক্ষিগত করার স্বপ্ন দেখছিল যেটি প্রথম প্রথম খলিফাদের যুগে হজরত উমরের যুগে বা হজরত বকরের যুগে সেভাবে মাথাচাড়া দিতে পারেনি পরবর্তীতে যখন তারা কিছুটা অনুকূল পরিবেশ পেয়েছে এটি মাথাচাড়া দিয়ে উঠেছে তো এই এই স্বপ্ন যে আমরাও এই সম্মান লাভ করব কিন্তু এই সাহাবিরা যে সম্মান লাভ করেছেন সেই সম্মানের পিছনে যে অসাধারণ কোরবানির ইতিহাস আছে ত্যাগের ইতিহাস আছে ঐশী প্রদত্ত একটা মর্যাদার ব্যাপার আছে সেই দিকটা তারা বুঝতে পারেনি তো তারা পরিবর্তনের স্বপ্ন দেখছিল কিন্তু এবং খলিফাকেও তারা বলতো সরে যেতে বা পথ ছেড়ে দিতে কিন্তু ইসলামে যে শরীয়তার শিক্ষা আছে সেই শিক্ষা অনুসারে আল্লাহর পক্ষ থেকে যারা প্রতিনিধি নিযুক্ত তারা সেইভাবে সরতে পারেন না এখানে পরিবর্তনের কিছু নিয়ম আছে যারা যাদেরকে খোদা নিযুক্ত করেন যতক্ষণ পর্যন্ত খোদা না সরান কাউকে এমন ব্যক্তি সরতে পারেন না এই পথে তারা জীবন যদি উৎসর্গ করতে হয় তারা তার জন্য সবসময় প্রস্তুত থাকেন তো এখানেও শরীয়তের নিয়ম মানতে গিয়ে তারা কোরবানি দিয়েছেন ত্যাগ স্বীকার করেছেন কিন্তু সেই যারা পরিবর্তনের দাবিদার ছিল তাদের সামনে তারা নথি স্বীকার করতে করেননি আর খলিফাও এদিক সেদিক হতে পারতেন না শরীয়তের নির্ধারিত চার দেয়াল থেকে আর রসুলক রিমস্লামে যারা সাহাবি ছিলেন তারা সবসময় শরীয়তকে প্রাধান্য দিতেন আরেকটা ব্যাপার ছিল এই যে ইসলাম যখন দুনিয়াতে প্রতিষ্ঠিত হয় যা ইসলামের পূর্বে কখনও ছিল না সেটি ছিল ইসলাম মানুষকে একটা বাক স্বাধীনতা দিয়ে রেখেছিল একটা ব্যক্তি স্বাধীনতা দিয়ে রেখেছিল সেখানে সমাজে যে কোনো ব্যক্তি যে কোনো কথা বলতে পারতাম কি খলিফাদের সামনেও সেই বাক স্বাধীনতা আর স্বাধীনতা মানুষকে ধৃষ্ট করে তুলেছিল যেটা পরিবেশকে দূষিত করেছে আর তারা এমনকি রসুলুল্লাহর যুগেও এই ধরনের এলিমেন্ট এই ধরনের ব্যক্তিবর্গ অনেক সময় তারা মাথাচারা দিত অনেক সময় রসুল্লাহকেও বলেছে যে আপনি তাকুয়া অবলম্বন করেন আপনি যে এইভাবে যে সম্পদ বিতরণ করছেন এটা তাকুয়া অবলম্বন করছেন রসুল্লাহ কালাম বলেছেন তাকুয়া হা হুনা যে আসল তাকুয়া তো এই বক্ষে আছে কি কথা বলছো সেখানে হুজুর ভবিষ্যৎবাণী করেছেন সেই ব্যক্তি সম্পর্কে সেটাতে আমি এখন আর যাচ্ছি না অনুরভাবে হজরত ওমরকেও একবার বলেছিল যে আপনি যে জামাটা পরেছেন এটা কোথেকে এসেছে মানে এই ধরনের দুষ্টচক্র ছিল যারা এই পরবর্তীতে এই ব্যাপক পরিসরে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেই নৈরাজ্যের সময় পরবর্তী তাদের দল গঠন করতে সক্ষম হয়েছিল যেটা পরবর্তীতে বড় দুঃখজনক পরিণতিতে পর্যবেশিত হয়েছে আর সাহাবিরা সে সময় যা পেতেন সেটি তাদের অধিকার ছিল সেটি আল্লাহ এবং রসুল নির্ধারণ করে দিয়ে গেছেন সেই পাওয়া নিয়েও তাদের ভিতর বিভিন্ন অভিযোগ ছিল এবং তারা মানে রাগান্বিত ক্রধান্বিত ছিল অনেকেই তো অনেক সময় সাহাবিদেরকে বা কোনো কোনো ব্যক্তিকে একটু বেশি দিতে হয়েছে যেটা যে কারণে অনেক মনোমালিন্য দেখা দিয়েছে বিভিন্ন গণ্ডিতে কিন্তু বেশি দেওয়ার কারণ ছিল যেমন রসুলসলাম সুরাকা সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন যে হে সুরাকা তোমার তখন কি অবস্থা হবে যখন কেসরার কঙ্কন তোমাকে পরানো হবে তো ভবিষ্যৎবাণী পূর্ণতার জন্য সেটাও হাজর তোমাকে পরাতে হয়েছে তো এটি নিয়েও কিছু লোকের মনে অভিযোগ ছিল তো এটি আরেকটি কারণ আর দ্বিতীয় কারণ হল যে যার তৃতীয় কারণ যে যারা এসেছে তাদের তর্বিয়ত করা সম্ভব হয়নি সঠিকভাবে এই জন্যই আমাদের জামাতে দেখবেন যে নবাগত কেউ বয়াত করলেই খলিফার পক্ষ থেকে নির্দেশ হলো সাথে সাথে তাকে তর্বিয়ত করতে হয় তর্বিয়ত না করা হলে বড় দুঃখজনক পরিণতি দেখতে হয় তো হজরত ইসলামের প্রাথম রসলেকার ইসলামের তেরোধানের পর ইসলাম যে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে পারস্যে এবং রোমান সাম্রাজ্যে সেই সময় অনেক দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে কিন্তু তাদের সঠিকভাবে তরবিরত করা সম্ভব হয়নি খলিফাতুল মসিদ সানি রাজিউল্লাহ আনহুর বই ইসলাম ইখতলাফাত কাগাজ আগাজ যেটা আমাদের শ্রদ্ধেয় মৌলান সাহেব নিয়েছেন এবার আলোচনার জন্য সেইখানে খলিফাতুল মসিদ সানি রাজিউল্লাহ আনহু এই বইটা পড়া বড় কষ্টকর আমার জন্য আমি মানে অসহনীয় কিন্তু পড়তে হচ্ছে আমাদের জানতে হবে মানুষকে বলতে হবে যেন আমাদের পথ চলা সুগম হয় এবং ঝুঁকিমুক্ত হয় নিরাপদ হয় ভবি কেননা আহমদিয়তের সফরকে আমার পর্যন্ত তো নবাগত যারাই আসে তাদের তর্বীয়তের প্রয়োজন কিন্তু ইসলামের প্রথম যুগে সেটা করা সম্ভব হয়নি খলিফা সানি বলছেন যে রাজি আল্লাহ তালহুক যে ফতুহাতে রুহানি কো হাসিল হুই ওই ইসকে ইনতামে সিয়াসিকে ইতলাল কা বায়স হোগ ইসলাম যেই আধ্যাত্মিক বিজয় লাভ করেছিল সেটি পরবর্তীতে ইসলামের রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়েছে আধ্যাত্মিক বিপ বিজয় রাজনৈতিক বিপর্যয়ে রূপ নিয়েছে সেটা কারণ কি তর্বিয়ত হয়নি নবাগত যারাই ছিল তাদের তরবিয়তের দিকে মনোযোগ দেওয়া হয়নি এটি হলো খুব প্রসিদ্ধ বাক্য যেটা হুজুরের বই থেকে আমি নোট করে নিয়ে এসেছি তো মানুষ হুজুর বলছে মানুষ শিক্ষকের মুখাপেক্ষী মহানবী ইসলামের ইন্তেকালের পর ইরান এবং সিরিয়া মিসর এই সমস্ত এলাকা জয় করা হয়েছে কিন্তু শিক্ষার ব্যবস্থা সঠিকভাবে হয়নি যে কারণে মানুষ নষ্ট হয়েছে এবং বিভিন্ন ধরনের যে ফেতনা পরবর্তী দেখা দিয়েছে এটি এর মূল কারণ আর এর পরবর্তী কারণ যেটি যেটা খলিফাদুল মাসি রাবে সরি খলিফাদুল মাসিদ সানিরাজিউল্লাহু ইসলামে কা আগা যে ইসলামে মতভেদের সূচনা বই সেই বইতে তিনি চারটা কারণ উল্লেখ করেছেন মূলত সেই চতুর্থ কারণ তিনটা আমি শুনিয়ে দিলাম মধ্যে চতুর্থ কারণ তিনি যা উল্লেখ করেছেন সেটা হলো যে বাইরের শত্রুর নাক গলানো বাইরে যে শত্রু ছিল ইসলামের বাইরে সেই তারা প্রথম পূর্বেও ছিল কিন্তু সেভাবে মাথা ছাড়া দিতে পারেনি হজরত রসুল্লাহ যুগে তো পারেই হজরত তাউবকর ওমরের যুগে কখনও কখনও দু একজন মাথা চাড়া দিত কিন্তু তারা সেইগুলোকে সেই সময়ে এমনটি হওয়ার ছিল না ভবিষ্যৎবাণী অনুসারে আর কিন্তু তারা তখন ধরে নিয়েছিল যে যারা বিরোধী ছিল এবং নবাগত যারা ছিল তারাও বিশেষ বিশেষভাবে যারা বিরোধী ছিল তারা ধরে নিয়েছিল যে আস্তে আস্তে একটা বিপ্লব এসে যে ঠিক আছে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে নিজেই ইসলাম ধ্বংস হয়ে যাবে পরবর্তীতে যখন দেখলো যে না এত ধ্বংস কোথায় হচ্ছে তো সর্বত বিস্তার লাভ করছে যেভাবে রসুর উল্লাহকে আল্লাহলা বলেছিলেন সমস্ত প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও আল্লাহ তালা মহানবী সাহা জানিয়েছিলেন যে ইসলাম জয়যুক্ত হবে এবং সব দিকে বিস্তার লাভ করবে সেভাবে বিস্তৃত হচ্ছিল তারা যখন দেখলো যে আমাদের স্বপ্ন কোনোভাবে পূর্ণ হচ্ছে না ইসলাম ধ্বংস হওয়ার পরিবর্তে ক্রমশ এগিয়ে যাচ্ছে তখন তারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র মেতেছে ষড়যন্ত্র আরম্ভ করে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে ব্যক্তিবর্গ মাথা ছাড়া দিতে থাকে বিশেষ করে হজরত ওসমান রাজিউল আনহুর যুগে এটি সামনে আসে হজরত ওসমানের খেলাফতকালেও আল্লাহ তালা ফজলে প্রথম ছয় বছর কোনো প্রকার অশান্তি ছিল না ইসলাম বিস্তার লাভ করেছে এবং তিনিও কোনো কোনো এলাকা জয় করেছেন সেই শান্তির যুগে কিন্তু তার খেলাফতের ছয় বছর অতিবাহিত হওয়ার পর সপ্তম বছরে একটা বিশেষ এলিমেন্ট সামনে আসে তা তার নাম হল আব্দুল্লাহ বিন সবা বা ইবনে সাবাও বলা হয় তাকে তার মায়ের দৃষ্টিকোণ থেকে তার আরেকটা নাম আছে যেটি এখন সামনে আমার সামনে নেই তো এই ব্যক্তি সত্যিকার অর্থে সমস্ত অশান্তির মূল হোতা যত অশান্তি সেখানে ঘটেছে সে এটি এর পিছনে সেই কাজ করেছে ইয়েমানের অধিবাসী এই ব্যক্তি সর্ব সকল আরব সর্ব আরবের সর্বত্র সে তার এজেন্ট বসিয়েছে এবং ইসলামের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করেছে তো এর এরপর কী হয়েছে তা পরে আসবে এইগুলো ছিল মূল চারটি কারণ খলিফাতুল মসি সানিরাজ্ল উল্লেখ করেছে জুজাক আল্লাহ মৌলানা সাহেব অনেক সুন্দরভাবে সংক্ষেপে আপনি এই মূল কারণগুলো তুলে ধরলেন খলিফদুল মুসিদ সানি রদিলত রাহুর যে বই আছে সেই বইয়ের আলোকে আপনি মূল যে চারটি কারণ সেটি আপনি উপস্থাপন করলেন সংক্ষেপে আপনাদেরকেও যাদের উর্দু জানা আছে আপনাদেরকে অনুরোধ যে এই বইটি আপনারা পড়বেন ইসলাম মেতেলা কা আগাজ এবার আমি যাবো মৌলানা আব্দুল সাহেবের কাছে বাংলাদেশে মলানা সাহেব আসসালামু আলাইকুম শেষ কথাটা শুনলাম যে এই যে নৈরাজ্য দেখা দিয়েছিল এর মূল হোতা বা পেছনের কলকাতি আর আব্দুল্লাহ সাবা আপনার কাছে আমাদের প্রশ্ন থাকবে যে এই আব্দুল্লাহ সাবার পরিচয় এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলেন ধন্যবাদ প্রশ্নের জন্য আগে যোগসূত্রটাকে স্মরণ করাতে হবে হযরত আলী রাজি আল্লাহ জীবনী আলোচনা শেষ করেছেন হজরত খালি ফতুল মাসি আল খামেসাহুল্লাহ আজিজ আর বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের শেষাংশ এখন আমরা শুনছি হজুরের খুদ্বাগুলোতে সেখানে হজরত আলী রাজি আল্লাহর জীবনী এবং তার শাহাদাতের ঘটনা আলোচনা করেছেন হজুর যার প্রেক্ষিতে সবার মনে একটা প্রশ্ন জাগে তাহলে এই অবস্থার সৃষ্টি হলো কেন তার পটভূমি নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে আর এই পটভূমি খুঁজতে গিয়ে আমরা দেখছি যে আবু আবুবাক্কর সিদ্দিক রাজি আনহর যুগে বিদ্রোহীরা মাথা চাড়া দিয়েছিল কিন্তু আল্লাহতালার অশেষ অনুগ্রহে সেই বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিলেন খালিফা এবং তাৎক্ষণিকভাবে আল্লাহতালা তাকে সাহায্য করে দিয়েছিলেন হজরত উমরের যুগে বিরাট বিরাট বিজয়ের এক যুগ অতিক্রান্ত করেছিল মুসলমানরা এবং হজরত উমরকে আল্লাহতালা শাসন ক্ষমতা দিয়েছিলেন আধ্যাত্মিকতা দিয়েছিলেন এবং এমন কিছু সাহায্যকারী দিয়েছিলেন যার কারণে তার যুগে মাথা চাড়া দিতে পারে নাই এই অরাজকতা হজরত উসমান রাজিয়াল্লাহ আনহর প্রথম ছয় বছর শান্তি এবং উন্নতির যুগ ছিল এবং সেখানেও আমরা লক্ষ্য করেছি যে তিনি ইসলাম এবং মুসলমানদের উন্নতিকল্পে অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন এবং তার যুগে এগিয়ে গিয়েছিল মুসলমানদের সমাজ এবং সমাজ ব্যবস্থা কিন্তু এই ছয় বছরের মধ্যেই আবদুল্লাহ বিন সাবা নামক এক ব্যক্তি মুসলমান হয়েছিল নামকে বাঁচতে যার যে ব্যক্তি অধিবাসী ছিল ইয়ামান দেশের এবং এ চক্রান্তকারীদের একজন ছিল একটু আগে মৌলানা সাহেব যখন চারটি কারণ বর্ণনা করছিলেন তার শেষ কারণটি ছিল ইসলামের মাঝে ঘরের শত্রু বিভীষণ এই বীজ বপন করেছিল শত্রুপক্ষ অর্থাৎ বাহ্যিকভাবে যেহেতু ইসলামকে আর মুসলমানদেরকে দমিয়ে রাখা সম্ভব নয় তারা বিজয় লাভ করে ফেলেছে তারা নিজেদের অস্তিত্ব শক্তিশালীভাবে শক্তভাবে গেথে দিয়েছে নিজেদের অঞ্চলে এই কারণে যদি এদেরকে উৎখাত করতে হয় তাহলে শুভাকাঙ্ক্ষী হিসাবে মোমেন মুসলমান সে যে তাদের ভিতরে চক্রান্ত করতে হবে এটা ছিল সেই শত্রুপক্ষের ষড়যন্ত্র যেটা বাস্তবায়ন কল্পে তারা এগিয়ে যায় এবং এর মূল হোতা হিসেবে আমরা দেখতে পাই ইতিহাসে ইয়ামেন নিবাসী বিন বিনসভার নাম যাকে মায়ের দিক থেকে ইবনু সৌদা বলা হয় আর এই ব্যক্তি এরকম একজন মানুষ এবং মনোমানসিকতা সম্পন্ন মানুষ ছিল যার কথা চিন্তা করলেই মূর্তিমান শয়তান শব্দটা ব্যবহার করা যায় অর্থাৎ তার চিন্তা চেতনা সব বিপরীতমুখী সবসময় অন্ধকারের অধিবাসী তার মাথার ভিতরে যদি কোনো চিন্তা চেতনা ঘুরপাক খায় সেটা হচ্ছে ধ্বংস এবং নৈরাজ্য সৃষ্টি আর কিভাবে মুসলমানদের উন্নত সমাজকে সে ধ্বংস করবে তার মাথার মধ্যে সারাক্ষণ এই চিন্তা চেতনা ঘুরপাক খেয়েছে সে মুসলমান হবার পর ইয়ামেন থেকে বেরিয়েছে সে ইহুদি ছিল এবং নামকে বাঁচতে হলেও সে বাধ্যত ইসলাম গ্রহণ করার দাবি নিয়ে বেরিয়েছে এবং প্রথমে সে গেছে ইরাকের দক্ষিণাংশে অর্থাৎ বাসরা শহরে সেখানে গিয়ে এমন এক ডাকাতের বাড়িতে আশ্রয় নিয়েছে উঠেছে মেহমান হিসাবে যাকে খলিফা বাক যুগ খলিফা শাস্তি দিয়েছিলেন তার অন্যায়ের কারণে যাকে শাস্তি দিয়েছিলেন তার মনক্ষুণ্ণ অবস্থা সে ভালো করে যাচাই করে ফেলেছে এবং সেই সুযোগটা সে গ্রহণ করেছে যে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে নেতা নেত্রীদের নেতৃত্বের বিরুদ্ধে আর বিশেষ করে খলিফার বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রথম পদক্ষেপে শাসকের বিরুদ্ধে অর্থাৎ সেই এলাকার গভর্নরের বিরুদ্ধে কথা বলা আরম্ভ করেছে আর সেখানকার গভর্নরও খুব চকুস ছিলেন তিনি টের পেয়ে গেছেন আর ঠিক সময় মতো তাকে জিজ্ঞেস করেছেন তুমি কেহে এখানে কী করতে এসছো বাসরাতে সে উত্তর দিয়েছে আমি একজন নবাগত মুসলমান ইসলামের ভালোবাসা আমার হৃদয় ছেয়ে গেছে সেই জন্য আমি ভাইদের সাথে দেখা করতে এসেছি কিন্তু গভর্নর জানতেন যে সে কি কোন উদ্দেশ্যে এসেছে তিনি বলেছেন এখানে কোনো দল পাকানোর সুযোগ নাই তুমি আমার দেশ ছাড়ো কিন্তু এই কথাটা যে উনি বললেন উনি সরল সহজ বনে বলেছেন যে বিদায় হওয়া আপদ বিপদ আপদ বিদায় করেছেন কিন্তু এই আবদুল্লা বিন সাবা এই উদ্দেশ্যেই নিজের দেশ থেকে বেরিয়েছিল যেন সে বিভিন্ন শহরে গিয়ে উপস্থিত হয় যেখানে ইসলামের ঘাটি ছিল এবং সেখানে সে যেন অশান্তির বীজ বপন করতে পারে অতএব সে নিজের ঘাঁটি গেড়ে গেল বাসেরাতে এরপরের ধাপে সে চলে গেল আদেশ অনুযায়ী কুফাতে কুফাতে গিয়ে সে তার সমমনাদের সাথে দেখা করে এই লোকটার মধ্যে একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল সে মানুষকে চিনতে পারত এবং কোন মানুষকে কি কথা বললে বস মানানো যায় সেটাও সে জানত আর তার মাথার মধ্যে যে পেঁচানো বুদ্ধি ছিল যত টেরা বুদ্ধি ছিল কাদের মাথার মধ্যে সেইগুলো ঘুরছে সেটাও সে ভালো করে বুঝতে পারতো আর এই সম মনদেরকে নিয়ে সে দল পাকাতে পারত। কুফাতেও সে একই কাজ করে কুফার থেকে সে এগিয়ে যায় দামিশকে অর্থাৎ সিরিয়ার রাজধানী দামিশকে এবং সেখানে তখন আবু সুফিয়ানের পুত্র হযরত আমির মোয়াবিয়া শাসক হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি সেখানে টিকতে দেননি তাকে তিনি বুঝে গেছেন যে এই লোক ষড়যন্ত্র করছে এবং এ ভালো মতলবে বের হয়নি সেখান থেকে তিনি তাকে বিদায় করেন ঠিকই কিন্তু সরল সহজ সাহাবিদের সাথে দেখা করে তাদেরকে নষ্ট করার চেষ্টা করে এই ব্যক্তি কি হিসাবে যে পয়সা আল্লাতালার মাল বলে পয়সার থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে গরিব দুঃখী মানুষদেরকে পয়সা দেওয়ার কথা তাদেরকে না দিয়ে কোথায় ব্যয় ব্যয় হচ্ছে লক্ষ্য করে দেখেন হাজরত আবুজার গিফারি রাজি আল্লাহ আনহর মতো শহর এবং বুজুর্গ ব্যক্তি বলছেন হ্যাঁ তাই তো মানুষকে বিতরণ করা দরকার সম্পদ কোনো জায়গায় একত্র করে রাখার মানেটা কী এই ছিল তার একটা বীজ বপনের পদ্ধতি কিন্তু সেখানে সে গোড়াপত্তন করতে পারে নাই কিন্তু তার মতবাদটা সে সেখানে প্রচেষ্টা চালিয়েছে খুব নরমভাবে উপস্থাপন করতে এরপরে সেখান থেকে বিতাড়িত হয়ে চলে যায় সে মিশরে এবং ফুস্তাদ এলাকায় সেখানে নিজের ঘাঁটি গাড়ে এবং এইখানে সে নিজের কেন্দ্র স্থাপন করে যেখান থেকে সব রকমের ষড়যন্ত্র সে পরিচালনা করা আরম্ভ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মানুষটা ইসলামের যতগুলো ঘাঁটি স্থাপিত হয়েছিল প্রথম যুগে সেই ঘাঁটিগুলোকে টার্গেট করে বেরিয়েছে মক্কাতে যেহেতু রাজনৈতিক কোনো কর্মকাণ্ড ছিল না সেখানে কোনো রাজনীতি করে লাভ ছিল না মদিনা শরীফের সমস্ত সাহাবিদদের বসবাস ছিল এবং সাহাবিদের প্রাপ্ত মুসলমানদের বসবাস ছিল সেখানেও সে ঘাঁটি কাটতে পারে নাই সেখানে সে চেষ্টাও করে চেষ্টা করে বেফল হবে কিন্তু যেখানে যেখানে সে পারত সে সেখানে গেছে এবং সেখানে তার কাজ করেছে একমাত্র দামিশকে সে সফল নাই কিন্তু বাকি সমস্ত জায়গায় যেখানে যেখানে সে গেছে সেখানে নিজের ঘাঁটি এবং মতবাদ প্রচার করেছে ঘাঁটি গেড়ে এসছে এরই পরিণামে পরবর্তীতে যে সমস্ত অশান্তি বিগ্রহ দেখা দিয়েছে হজরত উসমান রাজি আল্লাহ আনহুর যুগে তারই পরিণতিতে হজরত উসমান রাজি আল্লাহ আনহর শাহাদত ঘটেছে যখন আমরা আলোচনাতে আরও যাব তখন আপনারা জানতে পারবেন কিন্তু এই যে অপশক্তি এই যে একটা একটা শয়তানি কার্যক্রম তার বীজ বপন করেছিল আবদুল্লাহ বিন সাবা এবং তার অনুসারী দল কিন্তু এমনভাবে ভাব দেখাতেন তারা যেন আমরা শুভাকাঙ্ক্ষী মুসলমানদের আমরা তো ইসলামের ভালো চাই আমরা তো মুসলমানদের জন্য শুভাকাঙ্ক্ষী হিসাবে কাজ করছি আমরা বঞ্চিত শ্রেণীর জন্য কাজ করছি আমরা মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলছে এই ভাবটা নিয়ে তারা কাজ করতো আরেকটা নীতি দিয়েছিল এই এই নেতা তাদের হোতা এই দলের যে কখনো সরাসরি যুব খালিফার বিরুদ্ধে কথা বলবে না বলবে অঞ্চলের গভর্নরদের বিরুদ্ধে আমিরদের বিরুদ্ধে তাহলে কী হবে লোকেদের সহানুভূতি তোমরা তাড়াতাড়ি অর্জন করতে পারবে পরের ধাপে আমি তোমাদেরকে জানাবো কি করতে হবে সে ধাপে ধাপে এই ষড়যন্ত্রটাকে কার্যকর করেছিল আর এটারই পরবর্তী পরিণতি হয়েছে মুসলমানদের মধ্যে নৈরাজ্য এবং বিশৃঙ্খলার সৃষ্টি যেটার পরিণামে আমরা হাজরত উসমানকে শাহাদত বরণ করতে দেখি এবং সেই শাহাদাতের কারণে যে বিশৃঙ্খলা এবং নৈরাজ্যের সূচনা হয় তারই পরিণতি হজরত अली रजी अल्लाहादत के पर देखते पाई धन्यवाद अपना के मौलाना अब्दुल চমৎকারভাবে বলার জন্য প্রিয় দর্শক আমরা যেমনটি বলেছি আমাদের এবারে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় এটি স্টুডিও থেকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব পাশাপাশি আপনাদের প্রশ্ন উত্তর তো দেওয়া হবেই তো এবারে আমি মাওলানা নুরুল আমিন সাহেবের কাছে যাব যাওয়ার আগে আমি দেখতে পাচ্ছি কয়েকজন লাইনে আছে আমি একটা ফোন কল নিয়ে নিতে চাচ্ছি যদি মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে এই ফোন কলটা দিতে চাইব মোহাম্মদ আজহার আলী সাহেব আছেন বগুড়া থেকে আসসালামু আলাইকুম আজহার আলী সাহেব আজহার আলী সাহেব কি শুনতে পাচ্ছেন কোন যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে কিনা আমি জানি না দুই নাম্বার লাইন আচ্ছা দুই নাম্বার লাইনে আমি দেখতে পাচ্ছি যে হাজি ওসমান সাহেব আছেন ঘাটুরা থেকে ওনাকে কি দেওয়া যাবে ওয়ালাইকুম আসসালাম ওয়া আবরাকাত জি ভাই আপনার প্রশ্নটি করুন ধন্যবাদ সাহেব ধন্যবাদ আমি আওয়াজ স্পষ্ট বুঝতে পারিনি কিন্তু প্রশ্নটি বুঝা গেছে মৌলানা ফিরোজ আলম সাহেব হাজর আলী রাজি কবর কোথায় দেওয়া হয়েছিল আর ওনাকে কেন গোপনে কবর দেওয়া হয়েছিল যদি সংক্ষেপে বলেন ওনার কবর সম্পর্কে কিছুটা যেভাবে আমরা বলেছি যে ধোঁয়াশা রয়েছে অস্পষ্টতা আছে যে কোথায় তাকে কবরস্থ করা হয়েছে প্রথমে এক জায়গায় কবর দেয়া হয়েছিল তাও রাতের বেলা তারপর তার পুত্র সেটি সেই মৃতদেহ উঠিয়ে দুজনকে একসাথে কবর দেয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে তার পুত্ররা হজরত হ্যাঁ হাজত আলী রাধিআর যে কফিনটা ছিল সেটি উঠিয়ে রাতের বেলা শহরে অন্যত্র দাফন করেছেন কবরস্থ করেছেন কিন্তু কুফাতে হয়েছে কিন্তু জায়গা সম্পর্কে সুনির্দিষ্টভাবে আমরা জানি না ইতিহাসে সুনির্দিষ্টভাবে সেটি সেভাবে উল্লেখ নেই আর কেন রাতের বেলা গোপনে কেন কবর দেওয়া হয়েছিল জানা বিষয় যে সেই সময় একটা নৈরাজ্য বিরাজ করছিল সেখানে মুসলিম দের মুসলমানদের যে দুর্বল অবস্থা ছিল তখন সেটি স্পষ্ট খারেজি শক্তি সর্বত্র সেখানে বলা যায় নৈরাজ্য এবং অরাজকতার একটা রাজত্ব সেখানে প্রতিষ্ঠা করে রেখেছিল এমন পরিস্থিতিতে সেই পবিত্র লাশের অসম্মানও হতে পারতো এই কারণেও খুব সম্ভব রাতের বেলা হজরত আলী রাজি আনহুর পবিত্র মরদেহকে সমাহিত করা হয়েছে কবরস্থ করা হয়েছে জি ধন্যবাদ আপনাকে মহাসেব হুজুর আনোয়ার আদুল নাসলা আজিজ খোদ্ভাই যেটা বলেছিলেন আমাদের হজরত আলী আদুল কবর সম্পর্কে সেখানে হুজুর স্পষ্ট বলেছিলেন যে ওনাকে কবর দেওয়া হয়েছিল কুফাতেই কবর দেওয়া হয়েছিল পরবর্তীতে তারা তাকে মদিনায় নিয়ে গেছেন বলে এটা বলা হয় আবার কেউ কেউ বলেন যে না যেখানে শিয়ারা আজকে দাবি করছে যে ইরানে নিয়ে গেছে কিন্তু হুজুর বলছেন যে এর কোনো ভিত্তি নাই তো যাই হোক খারেজিদের ব্যাপারে একটা আশঙ্কা ছিল যে তার কবর খুঁড়ে তারা লাশের অবমাননা করতে পারে এই জন্য গোপনে দাফন করা হয়েছিল যাই হোক ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন আশা করি যাবো নুরুলামিন সাহেবের কাছে এরপরে আবার ফোন লাইনে আসব নুরুল আমিন সাহেবের কাছে আমার প্রশ্ন আসসালামু আলাইকুম নুরুল নুরুলামিন সাহেব আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম আরহামাকাত মলানা সাহেব এই যে আবদুল্লা বিন সাবার কার্যক্রম সম্পর্কে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যার পরিচয় এবং যার বৈশিষ্ট্য সম্পর্কে বলছিলেন মলানা আউ্বাল সাহেব তো আপনি যদি আবদুল্লা সাবার কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে কিছু বলেন যে আপনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ এই আবদুল্লা বিন সাবা যে অত্যন্ত কুচক্রি একজন মানুষ ছিল তার বিষয়টা মত মানা আব্দুল হাল খান চৌধুরী সাহেব তিনি তার যে প্রশ্নের উত্তর ছিল সেটাতেও অনেকটা বর্ণনা দিয়েছেন তো আমি আমার বর্ণনা হয়তো এটা আবার রিপিটও হতে পারে পুনরাবৃত্তি হতে পারে তো চেষ্টা করব ওইগুলোকে বাদ দিয়ে নতুন আরও কিছু বিষয় এর সাথে যোগ করতে কারণ ওই প্রশ ওই প্রশ্নের উত্তরেই যে তার যে কর্মকাণ্ড সে যেসব কাজ করেছে সেগুলো উঠে এসেছে কারণ এই আবদুল্লা বিন সাবা সে তার যে কোট চক্রান্ত মুসলিম বা মুসলমানদের বিরুদ্ধে বিশেষ করে খলিফার বিরুদ্ধে সেটাকে বাস্তবায়নের জন্য সে প্রথমেই কিন্তু চক্রান্ত শুরু করেনি সে প্রথমে আরবের মুসলমানদের অধীনস্থ যে সাম্রাজ্য বিশাল সেই সাম্রাজ্যের যে কয়েকটা কেন্দ্র ছিল বিশেষ করে বসরা কুফা তারপরে সিরিয়া এবং মিশর এইসব জায়গাতে সে সফর করেছে আর তার সফরের উদ্দেশ্য ছিল যে কোন জায়গাতে এবং কাদেরকে সে তার লক্ষ্যস্থল বানাতে পারে তার দলে বেরাতে পারে এবং তাদেরকে তার দলভুক্ত করে সে তার যে বিশাল ষড়যন্ত্র চক্রান্ত সেটা সফল করতে পারে এই উদ্দেশ্যে সে অনবরত সফর করে আপনারা আগেও শুনেছেন মনোনয় উত্তরে যে সে প্রথমেই বসরাতে সফর সফর করে এবং সেখানে গিয়ে আপনারা শুনেছেন একজন অন্ধ ডাকাতের বাড়িতে সে উঠে যে শাস্তিপ্রাপ্ত ছিল আসলে তার স্বভাবেই ছিল যারা কোনো কারণে ইসলামী যে প্রশাসন ছিল যারা ইসলামী সাম্রাজ্য তখন কর্ণধার ছিলেন খলিফা বা তার গভর্নররা তাদের পক্ষ থেকে যারা বিভিন্নভাবে শাস্তিপ্রাপ্ত হয়েছে বিভিন্ন সময়ে সে তাদের কাছে গিয়ে আশ্রয় নিত তাদের কাছে অবস্থান করত আর সেখানেই সে তার সুবিধামতো পদ্ধতি অবলম্বন করে সে তার চক্রান্তগুলো করত সে তার কাজগুলো অত্যন্ত চতুরতা দূরতার মাধ্যমে সে করত আর সে আকারে ইঙ্গিতে লোকদেরকে ফিতনার দিকে আহ্বান করত। সে সরাসরি মানুষকে ফিতনার কথা বলতো না হজরত মুসলে মাহমুদ রাজিয়াল্লাহ আনহু তার ইসলামে ইখতলাফাত কা আগাজ এই পুস্তকে এই বিষয়গুলো তিনি বিস্তারিত তুলে ধরেছেন সে খুব কুটকৌশলে নেকির কথা বলতো পুণ্যের কথা বলতো বাহত এবং তার আড়ালে সে মানুষকে তার ফেতনার কথাগুলো বলতো আর নেকির কথা বলার কারণে তার একটা বাড়তি সুবিধা ছিল মানুষের একটা সম্মান তার প্রতি সৃষ্টি হচ্ছিল আর সে এটাকেই পরবর্তীতে তার ষড়যন্ত্রের হাতিয়ার হিসাবে কাজে লাগিয়েছে তো বসরাতে যখন সেই এরকম কর্মকাণ্ড নেই তখন বসরার যিনি গভর্নর ছিলেন হযরত আবদুল্লাহ বিন আমের তিনি এটা জেনে যান আপনার আগেও শুনেছেন এবং তিনি তাকে তলব করেন তার উদ্দেশ্য জানতে চান সে তার উদ্দেশ্য বলেছে যে ইসলামের প্রতি আমার ভালোবাসার সৃষ্টি হয়েছে এই আমি একজন আহলে কিতাবের অনুসারী ছিলাম তো আমি এই জন্য আপনার আশ্রয় এখানে থাকতে চাই কিন্তু তিনি তার উদ্দেশ্য বুঝে যান এবং তাকে সেখান থেকে বের করে দেন আর আবদুল্লাহ আমর কারণ তিনি আগে তার বিষয়টা জেনে গিয়েছিলেন আর এই বিষয়টি তারিখ তাবারই খণ্ড ছয় পৃষ্ঠা দুই হাজার নয়শো বাইশে উল্লেখ করা হয়েছে সে তখন বসরা ছেড়ে কুফাতে চলে যায় কিন্তু বিশৃঙ্খলা এবং বিদ্রোহ আর ইসলামের প্রতি যে বিদ্বেষ সে এর বীজ কুপাতেও সে বপন করে যায় আর মুসলিম রাজি আনু বলছেন আমার দৃষ্টিতে এটাই সর্বপ্রথম রাজনৈতিক ভুল হয়েছে ওই গভর্নরের তিনি তাকে বসরার গভর্নর তাকে নির্বাচন না করে যদি বন্দি করতেন বন্দি করে নিতেন আর তাকে যদি বিচারের আওতায় আনতেন তার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ দাঁড় করিয়ে নিতেন তাহলে পরবর্তীতে যে সে মুসলমানদের বিরাট ক্ষতি করেছে সেটা আর হতো না তো সে বসরা থেকে যখন কুফা যায় কুফাতে গিয়ে আবদুল্লাহ সাবা সমগ্র সে কুফাটাকে ঘুরে ঘুরে কুফাতে সে ঘুরে ঘুরে সে ইসলামের বিরুদ্ধে যে ফেতনার কাজটা সে করতে চায় আর বসরা থেকে যখন সে বের হয় আসলে তো তার উদ্দেশ্য ছিল ঘুরে ঘুরেই ফেতনার বিষয়টা চড়ানো আর গভর্নর যেহেতু তাকে কুফাতে পাঠিয়ে দিলেন এটাও তার মূল উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল এতে তার উদ্দেশ্যের কোনো বেগাত নেই কারণ তাকে বের করে না দিলেও সে পরবর্তী ভ্রমণ হিসাবে অন্য প্রদেশে সে যেতই আর কুফাতে পৌঁছে সে বসরার ওই কর্মকাণ্ডই যেটা বসরাতে সে করেছে সেটাই আবার শুরু করে পরবর্তীতে সে এখান থেকেও সুবিধা করতে না পেরে চলে যায় আর কুফাতেও সে তার যে ষড়যন্ত্রের বীজ সেটা সে করে যায় পরবর্তী আলোচনায় এটাও উঠে আসবে যে সে সে দুই জায়গাতে সে কি করেছিল তো মুস্তে মাহমুদ এর পরবর্তীতে বলছেন তার ওই বইতে এরপর সে সেখান থেকে সিরিয়াতে গ্রমণ করে আর সিরিয়াতে যায় এবং সেখানে গিয়ে আবার গোপনে কাজ শুরু করে কিন্তু আমির মুহাবিয়া তিনি বিচক্ষণ ছিলেন এবং খুব ভালো তিনি রাজ্য পরিচালনা করছিলেন এবং তিনি তার বিষয়টা বুঝে যান এবং তিনি তাকে সেখানে কোনো প্রশ্রয় দেননি যে কারণে সে সেখানে কোনো তার ষড়যন্ত্র সফল হতে পারেনি সে সেখান থেকে বের হয়ে যখন মিশরে চলে আসছিল আসার আগে সে একটা তার ষড়যন্ত্রের অংশ হিসাবে আমির সাহেব বলেছেন যে সে একজন সাহাবি বিজ্ঞ সাহাবি হজরত আবুজার গিফারি রাজি আল্লাহ একটা সরলতার সে সুযোগ নেই কারণ তিনি শুরু থেকেই তার স্বভাবগত কারণে তিনি চাইতেন ধনীদের কাছে যেন সম্পদ একত্রিত না হয় সে যাওয়ার আগে ওই সাহাবির কাছে যায় এবং গিয়ে বলে জানেন যে আমির মুহাবিয়া তো ব্যতুল মালের সম্পদকে মালুল্লা বলছেন আর এটা এজন্যই বলছেন যেন মালুল্লা বলে গভর্নর বা তার যারা লোকজন তারা যেন এই সম্পদটাকে আত্মসাত করতে পারে তো যেহেতু তিনি হজরত আবুজার গিফারি রাজিয়া আনহু তিনি চাইতেন সম্পদ যেন ধনীদের কাছে একত্রিত না হয় আর এটা তিনি প্রচার করতেন তার মতের সাথে এটা মিলে যায় তিনি বললেন আসলে তো তাই এবং তিনি তার এই দুখাতে পড়ে যান এবং তিনি আমির মহাবিয়ার কাছে গিয়ে এই বিষয়টা জানতে চান কিন্তু আমির মহাবিয়াও তাকে খুব সুন্দরভাবে এই বিষয়টার উত্তর দিয়েছেন যখন আমির মহাবিয়াকে তিনি এই বিষয়টা জিজ্ঞেস করেন তো আবদুল্লা বিন সাবা এটা কেন করেছিল সে আমির মুহাবিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য সে মূলত এটা করেছে যেহেতু আমির মহাবিয়া তাকে সিরিয়াতে থাকতে দেননি তাই এভাবে সে প্রতিশোধটা নিয়েছে তো আবুজার গিফারি রাজি আল্লাহ কে যখন আবুজার গিফারি রাজি আল্লাহ আনহু যখন গিয়ে আমির মহাবিয়াকে জিজ্ঞেস করলেন আপনি কি এই সম্পদকে কি মালুল্লাহ বা আল্লাহর সম্পদ বলছেন বায়তুল মালকে তিনি বলছেন হ্যাঁ আমি এটাকে আল্লাহর সম্পদ বলছি আমরাও তো আল্লাহরই সম্পদ সব কিছুই তো আল্লাহর সম্পদ মুসলমানের সব কিছুই তো আল্লাহর আর যেটা আল্লাহর হবে এটাতে তো গরিবের হক থাকবে না তা তো হতে পারে না তো তিনি যখন এই বিষয়টাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন এবং এত সূক্ষ্মভাবে উপস্থাপন করলেন আবুজার গিফারি রাজি আল্লাহানু নিরত্তর হয়ে গেলেন এবং তিনি তার কাছ থেকে চলে আসেন তারপর আবুজার গিফারি যে বক্তব্যটা দিচ্ছিলেন এটা তো তিনি তার অতি উচ্চ তাকোয়া ছিল এবং তিনি ইস মসলাম রাজিয়াল আনু বলছেন তিনি ইসলামী যে আসল শিক্ষা মূল শিক্ষা তার উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিলেন আর তিনি শাসক এবং খলিফার প্রতিও আনুগত্যশীল ছিলেন তিনি কখনো এইটা প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের বক্তব্য আইনকে নিজের হাতে তুলে নেননি বা তুলে নেওয়ার মতো কোনো কাজ করেনি তিনি সব সময় গভর্নরও গভর্নর যিনি ছিলেন তারও অনুগত ছিলেন খলিফারও অনুগত ছিলেন কিন্তু তার এই বক্তব্যটা যারা নতুন যারা নৌ মুসলিম ছিল এবং যারা বিশেষ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ষড়যন্ত্রের শিকার হয়েছিল তাদের মধ্যে এটার বিশেষ প্রভাব পড়ে এবং তারা এটাকে বাহ্যিকভাবে নিয়ে একটা জায়গাতে তারা নৈরাজ্যেরও সৃষ্টি করে তারা দনীদেরকে এমনভাবে তারা এ করতে থাকে চাপ দিতে থাকে যে গরিবদের মধ্যে তোমাদের সম্পদ বন্টন করে দিতে হবে এবং তারা শক্তি প্রয়োগও শুরু করে এবং এই বিষয়টা মুয়াবিয়ার কাছে উপস্থাপিত হয় মোয়াবিয়া এই বিষয়টা পরবর্তীতে খলিফা হজরত উসমান রাজিয়া আনুর আনহুর কাছেও জানান বিষয়টা উসমান রাজিয়া আল্লাহ আনহু তাকে বলে পাঠান যে তুমি আবুজার গিফারিকে অত্যন্ত সম্মানের সাথে সশ্রদ্ধার সাথে তাকে সসম্মানে মদিনাতে পাঠিয়ে দাও এবং তিনি তাকে মদিনাতে পাঠিয়ে দেন এবং তিনি মদিনাতে চলে যান আর এদিকে আবদুল্লাহ ইবনে সাবা যখন দেখল যে তার এই ষড়যন্ত্র কিছুটা সফল হয়েছে সে সফল হতে পেরেছে তখন সে অন্যান্য সাহাবিদের কাছে যায় অন্যান্য সাহাবিদের মধ্যে সে আবুদারদা রাজি আল্লাহ আনহুর কাছে যায় এবং গিয়ে সে ফেতনা সৃষ্টির কথা যখন বলে তখন আবু দারদা বলেন তুমি কে যে এমন ফেতনার কথা বলছো নিশ্চয়ই খুদার কসম তুই ইহুদি হবে যখন আবু দারদা এরকম কথা বললেন এটা শোনার পর সে বুঝে গেল যে এখানে কোনো কাজ হবে না সে তার কাছ থেকে চলে যায় তারপর সে আরেকজন বিশেষ সাহাবি হজরত উবায়দা বিন সামেত আনুর কাছে যায় এবং তাকে গিয়ে কিছু ফেত্নার কথা বলে তিনি তাকে পাখড়াও করে পেলেন ধরে পেলেন এবং দরে সুদা আমির মুয়াবিয়ার কাছে তিনি তাকে নিয়ে আসেন আর বলেন যে লোক হজরত আবুজার গিফারিকে আপনার বিরুদ্ধে দাঁড় করিয়েছে এবং আপনার কাছে পাঠিয়েছে ষড়যন্ত্র করে এই হচ্ছে সেই লোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেন তো যখন এই আবদুল্লাহ বিন সাবা দেখছিল যে কোনোভাবেই সে সফল হতে পারছে না এই সিরিয়াতে তখন সে মিশরে চলে যায় আর আমরা আপাতত আপনার আবদুল্লাহ বিন সাবার কার্যক্রম সম্পর্কে এতটুকুই শুনলাম যেহেতু আমরা বলেছি যে ইনশাল্লাহ এবার আমরা ঘুরে ফিরে এই বিষয়গুলো আলোচনায় আনব তাই আগামী দুদিন বা তিন দিন যে আমরা আলোচনা করব সেখানে আসবে আপাতত এতটুকুই রাখছি যেহেতু লাইভ অনুষ্ঠান অনেকেই ফোন করে বিরক্ত হচ্ছেন আমরা এবার মালান আবদুল্লা সাহেবের কাছে একটি প্রশ্ন নিয়ে যেতে চাই মোহাম্মদ মোহাম্মদ খান জাহান সাহেব মোহাম্মদ খান জাহান আলী পটুয়াখালী থেকে লাইনে আছেন আসসালামু আলাইকুম মোহাম্মদ খান জাহান আলী সাহেব

আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের বেশি বাড়ছে তাই না ছিল তো এখন তাহলে হাদিসের সাথে তো মানে মিলতেছে না ঠিক ধন্যবাদ আপনাকে খান জাহান আলী সাহেব আপনি অনুষ্ঠানটি দেখছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আমি প্রশ্নটি নিয়ে মৌলানা আবদুল আব্বাল সাহেবের কাছে যাচ্ছি মৌলানা সাহেব আশা করি আপনি ভাইয়ের প্রশ্নটি শুনেছেন যদি উত্তর দিতেন দয়া করে অনেক ধন্যবাদ প্রশ্নকারীকে পটুয়াকালি থেকে প্রশ্ন করার জন্য একেবারে ঠিক বলেছেন মিশকাজ শরীফের হাদিসে স্পষ্ট আমরা উল্লেখ দেখতে পাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পাশাপাশি দুটো হাদিসের মধ্যে এটা বলা আছে এক হাদিসে চল্লিশের উল্লেখ দেখতে পাওয়া যায় আর এক হাদিসে পঁয়তাল্লিশ বছরের উল্লেখ দেখতে পাওয়া যায় কিন্তু সেটা হচ্ছে আগমনকারী ইসা ইবনে মারিয়াম সম্পর্কে ইসা ইবনে মারিয়াম যখন আসবেন তখন তিনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর রাজত্ব করবেন এই যে কথাটা এটা যদি আপনি ধরে নেন ঈসা আল সালাতবু আসালাম তো আগের থেকেই আপনাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী আছেন আপনাদের বিশ্বাস অনুযায়ী উনি আকাশে জীবিত আছেন যখন তিনি আসবেন তাহলে থেকে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এই দুনিয়াতে দ্বিতীয়বার তখন তার এই পোস্টিং পঁয়তাল্লিশ বছরের বেশি হবে না বা চল্লিশ বছরের মতো হবে যদি এই কথাটা আপনি বুঝে যান তাহলে বোঝা গেল যখন থেকে আল্লাহ তাল্লাহ তাকে দায়িত্ব দিবেন তখন থেকে এই যুগের গণনাটা আরম্ভ হবে আমরা যাকে মেনেছি প্রতিশ্রুত ইমাম মাহাদি ও মাসি হেমাউদ্দলাহ সাল্লাতব সাল্লাম বলে ঠিক তাকে যদি আপনি তার জীবনীটা পড়েন দেখবেন চল্লিশ বছরের আধ্যাত্মিক জগতে তিনি রাজত্ব করে গেছেন আল্লাহর সাথে কথোপকথন যখন তার আরম্ভ হয়েছে তখন তার বয়স চল্লিশের নিচে আর এরপরে যখন চল্লিশ বছরে তিনি উপনীত হন তখন একাধারে তিনি আল্লাহ তালার কাছ থেকে কথোপকথন এবং আল্লাহর সাথে আলাপচারিতার সম্মান লাভ করেন আর তিনি মৃত্যুবরণ করছেন ছিয়াত্তর বছর বয়সে তাহলে সেই হিসাবে একেবারে পাক্কা চল্লিশ বছর বয়স তিনি আধ্যাত্মিক জগতে রাজত্ব অবশ্যই করেছেন যদি আপনি চল্লিশ মিলানোটাই আবশ্যক হয় তাহলে এটা হচ্ছে হিসাব কিন্তু সাধারণত আরবিতে যখন চল্লিশ বলা হয় বা সত্তর বলা হয় এটা অনেক দীর্ঘ সময় বোঝানোর জন্য বলা হয় এবং এ কথাও সত্য যে যাকে আমরা মেনেছি প্রতিশ্রুত ইমাম মাহাদি বলে এবং প্রতিশ্রুত মাসি বলে তিনি আল্লাহ তালার ফজলে এক দীর্ঘ সময় পেয়েছেন আল্লাহ নৈকট্য লাভের পর ইসলাম সেবা করার আপনি যদি আমাদের আহমদিয়া জামাতের পক্ষ থেকে প্রকাশিত ছোট্ট একটি বই আহমদ চরিত পড়ে দেখেন জীবনী আলোচনা আছে সেখানে আপনি দেখবেন আপনার হিসাব মতোও মিলে যাবে এবং তার জীবনী পড়লে আপনি সত্য উদ্ঘাটন করতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব ধন্যবাদ ভাই খানজাহান আলী সাহেব আশা করি উত্তর আপনি পেয়েছেন আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন ইনশাল্লাহ আগামী তিন দিনেও আমাদের অনুষ্ঠান চলবে আপনার মাথায় যদি আরো কোনো প্রশ্ন আসে আপনি দয়া করে আমাদের যোগ দিবেন আপনার সঙ্গে কথা বলবো আমরা এবারে আমি দেখতে পাচ্ছি যে আমার প্রশ্ন হলো আমাদের হজরতাম বলি আমার পরে আর কোন নবী আসবে না জি যদি আসতো তাহলে হজরত উমর হতো নবী তাহলে গোলা মাহমদ কাজেনি আপনারা নবী উল্লাহ মানেন তারপরে হিন্দুর ঘরে শীত খ্রিস্টানের ঘরে গোয়াট এটা বিষয়টা কি এই বিষয়ে আমার প্রশ্ন ধন্যবাদ ধন্যবাদ ভাইজান আপনি অনুষ্ঠানটি শুনতে থাকেন মরানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি প্রশ্নটি রসুল্লাহ সাল্লা সাল্লাম আপনি উনি শুরু করেছেন এভাবে যে রসুল্লাহ সাল্লি আসলাম বলেছেন তারপরে কোনো নবী নাই নবী যদি থাকতো তাহলে ওমর নবী হতো একদম ঠিক নবী থাকলে ওমর নবী হতো এই বাক্যটা বলেই হুজুর সাহেসলাম স্পষ্ট করে দিয়েছেন যে আমার পরে নবী নাই পরটারকে তিনি সীমিত করে দিয়েছেন কতদিন পর্যন্ত নবী নাই কখনো বলেন না যে কেয়ামত পর্যন্ত আমার পরে কোনো নবী নাই ওমরের আয়ুষকাল বা একটা নির্দিষ্ট সময় এটা থেকে অর্থ করা যায় যে রসুরুল্লাহ সাল্লাহামের অব্যবহিত পরের যুগে নবী নাই এই ওমরের কথা উল্লেখ করেছেন বা দি আমার পরে আর এটাকে কেয়ামত পর্যন্ত সম্প্রসারিত করা যাবে না রসুল্লাহ বলেন নাই যে আমার পর কেয়ামত পর্যন্ত নবী নাই রসুল্লাহ ইসলাম নিজেই বলেছেন যে ঈশা যখন আসবেন তখন তিনি নবী হবেন এই হাদিস কোথায় নিয়ে যাবেন তিনি সাহা বলেছেন লাইসা বাইনি ওয়া বাইনাহু নবী আমার এবং ঈশা যখন আসবেন আমাদের দুজনের মাঝে কোনো নবী নাই তো ওমর সেই যুগের ভিতর পড়েন এই জন্য ওমরও নবী হতে পারতেন না ঈশা এবং রসুরুল্লাহর মধ্যবর্তী যুগে হজরত ওমর পড়েন সেই জন্য তিনি নবী হতে পারতেন না রসরুল্লার উক্তি অনুসারে কিন্তু রসুরুল্লাহ নিজে বলেছেন যে লাইসা বাইনি ও বাইনাহু নবী আমার মাঝে এবং ঈশার মাঝে কোনো নবী নাই তার মানে তিনি নবী এবং ঈশা যখন আসবেন তিনি হজরত মোহাম্মদ সাল্লামের উম্মতের নবী হবেন কেননা তিনি এক জায়গায় না মুসলিম শরীফের হাদিসে চারবার আগমনকারী ঈসাকে নবী বলেছেন নবী উল্লাহ নবী উল্লাহ নবী উল্লাহ আগমনকারী ঈসা পূর্বের ঈসা নন যিনি বনি ইসরাইলের নবী ছিলেন পূর্বের ঈসা ইন্তেকাল করেছেন কোরআন শরীফের ত্রিশটি আয়াত দিয়ে আমরা সেটি প্রমাণ করেছি কিন্তু যিনি এই উম্মতে আসবেন তাকে মোহাম্মদ সাহা ইসলাম নিজে নবী বলেছেন আর যোগ নির্ধারণ করে দিয়েছেন যে কোন সময়ের ভিতর নবী আসবে না হজরত আল্লাহাম এই উম্মতের নবী হওয়ার বাসনা রাখতেন যেটা আমরা বারবার এখানে শুনিয়ে থাকি তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে এই উম্মতের এজ আলনি নবী কাল উম্মতে হে আল্লাহ আমাকে মোহাম্মদ রসুল মতো সর্বশ্রেষ্ঠ রসুল যার জন্য পৃথিবীর সৃষ্টি হয়েছে তার উম্মতের নবী বানিয়ে দাও তার স্বাদ ছিল স্বপ্ন ছিল আল্লাহর কাছে আকুতি ছিল মিনতি ছিল কিন্তু খোদা তালা কি উত্তর দিয়েছেন হাদিস আছে যে নবী ইউহা মেনহা এই নবী তাদের মধ্যে বাইরে থেকে আসতে পারবে না পরিষ্কার তো এটি অন্যায় আমাদের উপর করা হয় যে জামাতে আহমদিয়া নাকি রসুর উল্লাহর পর নিজেরা নবী বানিয়েছে হুজুস ইসলাম নিজে বলেছেন যে আমার উম্মতে আমার উম্মতের ভেতর থেকে যেহেতু শরীয়ত শেষ হয়ে গেছে শিক্ষা শেষ তাই নতুন কোনো ধর্মের কোনো রসুল এখানে আসতে পারে না নতুন কোন শিক্ষা নিয়ে এখানে আসতে পারে না কিন্তু তিনি বলেছেন ইবনে মরিয়াম আসবেন ও ইমাম তিনি তোমাদের মধ্য থেকে হবেন এবং তোমাদের ইমাম হবেন বাইর থেকে তিনি আসবেন না তো এই হাদিসগুলো জামাত আহমদিয়া বারবার উপস্থাপন করা আর এগুলোকে অস্বীকার করতে পারে না তাই ওই বাক্যটা বলে আসলে মানুষকে প্রতারিত করা হয় খামোখা জামাতে আহমদিয়ার বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেওয়া হয় এটি অনেক বড় অন্যায় এর এই অন্যায়ের যারা হতা এবং সূচক এবং সূচনাকারী তাদেরকে আল্লাহর কাছে উত্তর দিতে হবে ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব ভাই যেভাবে মশিউর রহমান সাহেব মৌলানা ফিরোজ আলম সাহেব বললেন এই হাদিসটি শুধু আমরা যে বলছি তা কিন্তু না গ্যার আহমদিরা এটাকে ভুলভাবে উপস্থাপন করেন এবং তারা বলেন যে ঈসা নাকি দোয়া করেছিলেন আসলে ঈশা দোয়া করেননি হাজর মুসা আলাহ ইসলা দোয়া করেছেন এটি বাংলাদেশ থেকে প্রকাশিত হাতমনুবোধ বইয়ে উল্লেখ করা আছে এই হাদিসটি আমরা অনুষ্ঠানের কোনো একটা পর্যায়ে গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে হাদিসটি দেখিয়ে দিব যদিও আগে অনেকবার দেখিয়েছি আপনাদের কাছে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা এক ঘন্টা পার করেছি ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতির সময় আপনাদেরকে আল্লাহ তালার হাম একটি নজম শোনানো হবে আমরা আবার ফিরে আসব তিন চার মিনিট পরে আপনাদেরকে সঙ্গে পাবো আশা করছি যারা লাইনে আছেন আপনারা একটু ধৈর্য ধরবেন ফিরে এসে আপনাদের সঙ্গে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বাবারাকাত হোক अल्ला पाईते चाय हजर के भा विशि अल्ला की जि पाईते चाय हजरत के भा विशि अल्ला के जि पाते चय हुर्सी लौहे ना नाचहिते पेशे हजर के भालू बेशी কে যে পাইতে যায় রসুল না বীর রষি ধোরে যেতে হাবে খোদার ঘরে রসুলো যেতে হাবে খোদার ঘ নদী তরুঙ্গে যে পুড়েছে ভাই দুরিয়া তেষে আফরি মেশে হযরত কে ভালো বেশি আল্লা যে পাইতে চায় হযরত কে ভালো বেশি আল্লাহ কে যে পাইতে চাই করে দুখো

ी बराती इदहे तर्तुता पिहे थामधकोर जो दिहेशि हजरत के भु बिषे আল্লাহ কি পাইতে চায় হাজরত কে ভালো বেশি আল্লাহ কি পাইতে চায়

আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশে যাচ্ছি মলন আব্দুলা আব্বাল সাহেবের কাছে মলানা সাহেব আশা করি আপনি প্রশ্নটি শুনতে পেয়েছেন আমি আবার বলে দিচ্ছি দাজ্জালের এক হাতে একাতে দোজক থাকবে এর ব্যাখ্যা জানতে চান আরিফুজ্জামান সাহেব দাজ্জাল একটি পরাশক্তির নাম যাদের মূল ভিত্তি তৃতীয়বাদ তৃত্ববাদের অনুসারী যে পরাশক্তি জগতে অরাজকতা এবং নৈরাজ্য ছড়িয়ে বেড়াবে তাদেরকেই মূলত দ্য জাল বলা হয়েছে পাদ্রির অনুসারী দল এবং এদের রাজনৈতিক এবং সামরিক শক্তির বিকাশ দুইভাবে ঘটে ইস্টার্ন উইং ওয়েস্টার্ন উইং আমেরিকা কিংবা রাশিয়া আমেরিকা বা রাশিয়া তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দাজ্জাল একটি এমন জাতি যার হাতে সামরিক শক্তি আছে এবং তারা এবত দাপটের সাথে রাজত্ব করে যাদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা অন্যান্য জাতির নেই এই দাজ্জাল জাতি এই দাজ্জাল যখন কোনো জাতিকে বশ মানায় তারা সমস্ত জাগতিক চাকচিক্য সুযোগ সুবিধা তাদের জন্য সরবরাহ করে আর যারা এদের বশ মানে না তাদেরকে সমস্ত জাগতিক সুযোগ সুবিধা এবং সব ধরনের স্বাচ্ছন্দ্য থেকে তারা বঞ্চিত করে এক ভাষায় এটাকে বলা হয় অবরোধ স্যাংশনস দেয় আর যাদেরকে তারা বশ মানায় তাদেরকে প্রলুব্ধ করার জন্য নানা ধরনের জাগতিক চাকচিক্য এবং সুযোগ সুবিধা স্বাচ্ছন্দ্য তাদেরকে সরবরাহ করে পাগল করে রাখে মাতিয়ে রাখে এটাকে বলা হয় জান্নাত দেওয়া এটাকেই বলা হয় জাহান্নাম দেওয়া হজুর সাল্লাহ আলিম সাবধান করেছেন দ্য জাল জাতি যাদেরকে জান্নাত দিবে প্রকৃত অর্থে তাদেরকে তারা জাহান্নাম দিল অর্থাৎ ওই জাগতিক চাকচিক্য এবং স্বাচ্ছন্দ্যের মাঝে মত্ত হয়ে মানুষ আল্লাহর পথ হারাবে নৈতিকতার পথ হারাবে মানব সেবার পথ হারাবে আন্তরিক ভালোবাসা এবং হৃদ্ধতার জগৎ থেকে বঞ্চিত হবে আর সে একটা পার্থিব কীট পতঙ্গে পরিণত হবে এবং জাহান্নামের আগুন তাকে গ্রাস করবে পরিণতিতে এই জন্যই সাবধান করেছেন হজর সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন দাজ্জাল যাদেরকে জাহান্নাম দিল অর্থাৎ আগুন দিল তাদের মতো করে তারা বঞ্চিত করল তারা যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে দাজ্জালকে চিনে আল্লাহর পথ ধরতে পারে তারা কিন্তু মুক্তিপ্রাপ্ত দল হয়ে যাবে অর্থাৎ জান্নাতের পথ পেয়ে যাবে জান্নাত যাদেরকে তারা বাধ্যত আগুনের পথ বঞ্চনার পথ দেখালো তারা যদি সঠিকভাবে কাজে লাগায় পরীক্ষার সময়টা তারা জান্নাতের পথ পেয়ে যাবে এই জন্যই হজর সাল্লাহ আলি বললেন দাজ্জাল যাকে আগুন দিবে জাহান্নাম দিবে তারা কিন্তু প্রকৃত পক্ষে ব্যবহার করলে প্রকৃত অর্থে এই সুযোগটা কাজে লাগালে জান্নাতি হয়ে যেতে পারে তাহলে আপনার প্রশ্নের উত্তর হলো এই জাগতিক চাকচিক্য এবং সুযোগ সুবিধা সরবরাহ করার নাম জান্নাত এবং জাহান্নাম দেওয়ার অর্থ হচ্ছে সমস্ত সুযোগ সুবিধা এবং স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত করে দেওয়া জাগতিক অর্থে মালানা সাহেব ভাই আরিফুজ্জামান সাহেব আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন এবারে আমরা যাচ্ছি আরেকটি ফোন কলে তানিম আরকি ব্রাহ্মণবাড়িয়া নামটা আপনাদের মেহমান নামটা আরেকবার বলবেন ভাই আমার নাম অনিম আহমেদ অনিম আহমেদ আমি দুঃখিত অনিম আহমেদ সাহেব প্রশ্ন করুন আমি শাভাপুর থেকে বলছিলাম বাহনবাড়ি আর কি আচ্ছা বলুন ভাই আমাকে মেহমান ঠিক বলুন আমার প্রশ্ন হচ্ছে আমাদের এবং আপনাদের মধ্যে পার্থক্য কি আমাদের হুজুররা আপনাদের এত গালাগাল বা বন্ধ করে কেন আচ্ছা ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন আপনি লাইনটা কাটবেন না অনিম সাহেব আমরা আপনার প্রশ্নের উত্তর শুনবো মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেবের কাছ থেকে এরপরে জিজ্ঞেস করবো আবার আপনাকে যে আপনি বুঝতে পেরেছেন কিনা আমিন সাহেব এই ভাইয়ের প্রশ্ন এবং মধ্যে পার্থক্য কি কেন আপনাদেরকে এত গালিগালাজ করে যে আহমদী এবং আহমদি বাইদের মধ্যে মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নাই যেমন মৌলিক বিষয় কি ইসলামের কলেমা লাহাই মুহাম্মদ রসুল্লাহ নামাজ রোজা হদ জাকাত এগুলোতে আমাদের সাথে আপনাদের কোনো পার্থক্য নাই ইমানিয়তের বিষয় আল্লাহর উপর বিশ্বাস ফেরেস্তাদের উপর বিশ্বাস তকদিরের বালবন্দের উপর বিশ্বাস পূর্ববর্তী কিতাব উপর বিশ্বাস নবীর আসুলদের প্রতি বিশ্বাস পরকালের বিশ্বাস এই সবের মধ্যে আপনাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই আপনারাও কোরআনকে সর্বশেষ শরীয়ত হিসেবে বিশ্বাস করেন আমরাও বিশ্বাস করি আপনারাও বিশ্বাস করেন ইসলাম সর্বশেষ ও পরিপূর্ণ ধর্ম আমরাও বিশ্বাস করি হ্যাঁ পার্থক্য কয়েকটা জায়গাতে রয়েছে প্রথম যে পার্থক্যটা হয় আহমদি মুসলমান যারা তারা মহানবী হজরত মোহাম্মদ মুস্তবা সাল্লাহ সাল্লামের একটা ভবিষ্যৎবাণী তিনি বলেছেন শেষ যুগে যখন মুসলমানদের মধ্যে দলাদলি অনৈক্য হবে তাদেরকে আবার ঐক্যবদ্ধ করার জন্য যখন মুসলমানরা দলাদলি হওয়ার কারণে তারা তাদের গৌরব ঐতিহ্য সব কিছু হারাবে আর পৃথিবীতে সবার কাছে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হবে তখন মুসলমানদেরকে তাদের হারানো গৌরব ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার জন্য এক পতাকা তোলে ঐক্যবদ্ধ করার জন্য আর ইসলামের পতাকাকে সারা বিশ্বে জয়যুক্ত করার জন্য ইমাম মাহাদি আলাই সালাত আসবেন আর আসলে তাকে মানতে হবে এটা কোরআন শরীফে তালা সুরা ইমরানের বিরাশি নাম্বার আয়াতে বলেছেন এবং আহজাবের আট নম্বর আয়াতে গিয়ে বলেছেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাম আমাদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছেন মোহাম্মদ সাল্লামের কাছ থেকে এই অঙ্গীকার নেওয়া হয়েছে আর ইবনে মাজার শরীফের হাদিসে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন সেই ইমাম মাদির সংবাদ পেলে পাহাড় বরফের পাহাড় ডিঙ্গিয়েও গিয়ে তাকে মানতে হবে আমরা সেই ইমাম মাদির সংবাদ পেয়েছি তাকে মান্য করেছি এটা হচ্ছে আপনাদের সাথে আমাদের প্রথম পার্থক্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লাম বছর আগে বলেছেন যে শেষ যুগে আবার সুম্মা তাকুনু ও খেলাফতিন আলামিন হাজিন নবুহত নবুহতের পদ্ধতিতে আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে মুসলমানদের মধ্যে প্রাথমিক যুগে তিরিশ বছর খেলাফত প্রতিষ্ঠিত ছিল দুর্ভাগ্যক্রমে পরে সেটা হারিয়ে যায় এখন আহমদিয়া মুসলিম জামাতের মধ্যেই আজকে একশো বারো বছর বা তেরো বছর যাবৎ খেলাফত প্রতিষ্ঠিত রয়েছে তো এটা হচ্ছে আমাদের মধ্যে আর আপনাদের মধ্যে দ্বিতীয় পার্থক্য যে আমাদের মধ্যে একজন ঐশিক খলিফা রয়েছেন আল্লাহ মনোনীত প্রতিশ্রুত ভবিষ্যৎবাণীকৃত খলিফা রয়েছেন আর আপনাদের মধ্যে এটা নেই তারপর এরকম যে শাখা প্রশাখার আরও কিছু কিছু বিষয়ে আমাদের সাথে আপনাদের পার্থক্য রয়েছে কিন্তু আগে শুরুতেই বলেছি মূল বিষয়ে আপনাদের সাথে আমাদের কোনো পার্থক্য নাই আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল আমাদেরকে কেন গালি দেওয়া হয় আসলে যারে দেখতে নারী তার চলন বাঁকা বলে একটা প্রবাদ বাংলায় রয়েছে অর্থাৎ আমরা যেহেতু কোরআন হাদিস অনুযায়ী শেষ যুগে যে দলটা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ রসুল বলেছিলেন শেষ যুগে উম্মতে মোহাম্মদিয়া যখন তেয়াত্তর দলে বিভক্ত হবে তখন একটা দল জান্নাতি হবে আর বাকি বাহাত্তরটা দল জাহান্নামি হবে তে যেহেতু আমরা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই একটা দল হিসাবে নিজেদেরকে দাবি করি এবং প্রমাণও উপস্থাপন করি আর সবার কাছে এই বিষয়টা প্রতিবাদ এই বাজারে যদি অনেকগুলো বেজাল ভেজাল দোকান থাকে অর্থাৎ তেয়াত্তরটা দোকান যদি থাকে আর বা যদি ভেজাল জিনিস যদি বিক্রি করে আর আপনি কি যতই বলেন ভাই এই বাজারে কোন দোকানটা সবচেয়ে খাঁটি জিনিস বিক্রি করে ওরা কাউকে আপনাকে কখনো দেখিয়ে দিবে কেউ যে অমুক দোকানটা যে যে দোকানটা খাঁটি জিনিস বিক্রি করে তার নাম কি কেউ বলবে বলবে না তারা বরং অকজুট হয়ে বলবে ভাই ওই দোকানটাতে যাবেন না ওই দোকান বাদে বাকি যে কোনো দোকানে যান এই দোকান ভালো জিনিস দিবে এক নম্বর জিনিস দিবে কিন্তু ভালোটার কথা তারা খাঁটি দোকানটার কথা বলবে না তে যেহেতু আল্লাহ রসুল বলেছিলেন বাহাত্তর দল জাহান্নামি হবে একটা জান্নাতি হবে তাই বাহাত্তর মিলে কখনো ওই জান্নাতির দলটাকে চিহ্নিত করবে না বরং সবাই মিলে যে আমাদেরকে গালি দে এটা প্রমাণ করে বাহাত্তর যে দলভুক্ত আমরা সেই দলভুক্ত না আশা করি এই বিষয়টা বোঝার জন্য আপনার আমাদেরকে যে অন্যরা গালি দে এই বিষয়টা সহায়ক ভূমিকা পালন করবে মৌলানা নুল আমিন সাহেব আপনাকে ধন্যবাদ ভাই উনি আহমদ সাহেব আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনি কি লাইনে আছেন না সম্ভবত এই ভাইকে আমরা হারিয়ে ফেলেছি যাই হোক উনি আহমদ সাহেব আপনাকে অনেক ধন্যবাদ একটি মৌলিক প্রশ্ন আপনি করেছেন প্রিয় দর্শক এখানে আমরা আপনাদেরকে আমাদের আহমদীয়া মুসলিম জামাতের বিশ্বাসটি শুনিয়ে দিতে চাই বারবার আমরা আপনাদেরকে শুনিয়ে থাকি এর কারণ হচ্ছে এটি যে বাজারে বন্দরে আমাদেরকে নিয়ে অনেক মুখরোচক গল্প মৌলানা সাহেবরা ছড়িয়ে রেখেছেন যে কারণে সাধারণ মানুষ অনেক বিভ্রান্ত হয় তাই আমরা আপনাদেরকে আমাদের ধর্মবিশ্বাসটি আবার শুনিয়ে দিচ্ছি এরপর বিচারের ভার আপনাদের হাতে রাখবো চলুন ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াসসালাম কি বলেছেন আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস সম্পর্কে সেটি শুনেনি হযরত আক্তাস মুসিহ মাউদ আলাইহিসসালাম বলেন আমাদের ধর্ম বিশ্বাসের সারাংশ ও সারমর্ম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পার্থিব জীবনে আমরা যা বিশ্বাস করি এবং আল্লাহ তালার কৃপায় ও তাঁরই প্রদত্ত তৌফিকে যা নিয়ে আমরা এই নশ্বর পৃথিবী ত্যাগ করবো তা হল আমাদের সম্মানিত নেতা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ হলেন খাতামান্নবীন এবং খায়রুল মুরসালিন যার মাধ্যমে ধর্ম পূর্ণতা প্রাপ্ত হয়েছে এবং যে নিয়ামত দ্বারা সত্য পথ অবলম্বন করে মানুষ আল্লাহ তা আলা পর্যন্ত পৌঁছতে পারে তা পরিপূর্ণতা লাভ করেছে আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস রাখি কোরআন শরীফ শেষ ঐশী গ্রন্থ এবং এর শিক্ষা বিধান আদেশ ও নিষেধের মাঝে এক বিন্দু বা কণা পরিমাণও সংযোজনও হতে পারে না আর বিয়োজন হতে পারে না এখন আল্লাহর পক্ষ থেকে এমন কোনো ওহি বা এলহাম হতে পারে না যা কোরআন শরীফের আদেশাবলীকে সংশোধন বা রহিত কিংবা কোনো একটি আদেশকেও পরিবর্তন করতে পারে কেউ যদি এমন মনে করে তবে আমাদের মতে সে ব্যক্তি বিশ্বাসীদের জামাত বহির্ভূত ধর্মত্যাগী ও কাফের আমাদের আরও বিশ্বাস হচ্ছে সিরাতে মুস্তাকিমে উপনীত হওয়া তো দূরের কথা কোনো মানুষ আমাদের নবী সাল্লাহ আলহিউসাল্লামের অনুসরণ ছাড়া এর সামান্য পরিমাণও অর্জন করতে পারে না আমরা আমাদের নবী সাল্লাহ আলহিউসাল্লামের সত্যিকার ও পূর্ণ অনুসরণ ছাড়া কোনো ধরনের আধ্যাত্মিক সম্মান ও উৎকর্ষ কিংবা মর্যাদা ও নৈকট্য লাভ করতেই পারি না ইজালায় আহাম প্রথম খণ্ড পৃষ্ঠা একশো ও একশো প্রিয় দর্শক আমরা আহমদীয় মুসলিম জামাতের ধর্মবিশ্বাস সম্পর্কে শুনছিলাম হাজর মাসিহে মাহউদ আলহিয়া সালাতু আসলামের লেখা বিখ্যাত গ্রন্থ থেকে এবারে আমরা আবার আপনাদের সঙ্গে কথা বলবো আমি দেখতে পাচ্ছি এখানে আরাফাত হোসেন সাহেব আছেন ঢাকা থেকে এক অতিথির প্রশ্ন নিয়ে আরাফাত হোসেন সাহেব আসসালামু আলাইকুম আরাফাত সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন দর্শক আপনাদের কাছে অনুরোধ আপনারা লাইনে যখন থাকবেন টেলিফোনে আমাদের কথাটি শুনবেন এখন আমরা আপনাকে খুঁজতে পাচ্ছি আমাকে জানানো হয়েছে আপনি লাইনে আছেন আরাফাত সাহেব কি শুনতে পাচ্ছেন না আরাফাত সাহেবকে আমরা হারিয়ে ফেলেছি আমি এবারে মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে প্রশ্ন যেটি নিয়ে যাব সেটা হচ্ছে আব্দুল জলিল সাহেব নাসিরপুর থেকে আছেন অতিথি আসসালামু আলাইকুম আব্দুল জলিল সাহেব জি ভাই প্রশ্নটি করুন

তিনি বলেছেন এম মাহাদিকে মানতে ধর্ম যদি আপনার বা আমার আবিষ্কার হতো তাহলে মানার কোনো দরকার ছিল না কিন্তু যিনি আল্লাহর পক্ষ থেকে ইসলাম নিয়ে পৃথিবীতে এসেছেন কোরআন নিয়ে পৃথিবীতে এসেছেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে বলেছেন যে আমার মাহদি যখন আসবেন তাকে মানতে হবে তার হাতে বয়াত করতে হবে এই রসরুল্লার এই বাক্য থাকতে রসুরুল্লার কোনো প্রেমিক তার কোনো মান্যকারী বলতে পারে কি যে আমি আপনার এই কথাটা মানতে পারবো না কারণ কারণ আমি কোরআন মানি পারবেন বলতে রসুরুল্লাহ সাহায্যাম নিজে বলেছেন যে এটি ইবনে মাজা শরীফে লেখা আছে যে মাহাদি যখন আসবেন তখন তার আগমনের সংবাদ শুনে চুপ করে বসে থাকা যাবে না সংবাদ শুনলে সন্ধান করতে হবে অনুসন্ধান করতে হবে তিনি যেখানে আছেন যেতে হবে তোমার যাওয়ার পথে যদি বরফের পাহাড়ও পড়ে সে পাহাড় ডিঙিয়ে যাবে অর্থাৎ পথ যদি কঠিনও হয় দুর্গম পথ হয় অতিক্রম করা মানে নিজেকে চরম হুমকির মুখে ঠেলে দেওয়ার মতো বিষয় যদি হয় তবুও যাবে এবং তার হাতে বয়াত করবে ইবনি হাদি সেটা আমরা জামাতে আহমদিয়া বানাইনি এটি তো রসুরুল্লাহ নিজে বলেছেন তাকে মানতে হবে এখন আপনি যদি বলেন যে আমি মানি না আমি কোরআন মানি আমি হাদিস মানি কোরআন হাদিস মানা হবে না যদি রসুলের কথা মানা না হয় তো এই এই আপ হলো পরিষ্কার উত্তর রসুল উল্লাহ সাল্লামের ইন্তেকালের পর কোরআন হাদিস তো ছিল তারপরও খলিফাদের হাতে বয়াত করতে হয়েছে হজরত আউবকর ওমর ওসমান আলী রবিউল্লাহ আনহুমের সময় যারাই খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করেছে তারা তাদেরকে বুঝিয়েছেন যে রসুলের ভবিষ্যৎবাণী অনুসারে এই খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানরা সেই খেলাফতের অনুগত ছিলেন মান্যকারী ছিলেন খলিফার নির্দেশে উঠা বসা করতেন তো চার খলিফাকে তো মানার কোনো দরকার ছিল না যদি এই উত্তরটা সঠিক হয় যে আমি কোরআন মানি আমি হাদিস মানি আমি আপনাকে মানতে পারলাম না এটা তো মানা হলো না তো এটা হলো মানে যৌক্তিক দৃষ্টিকোণ থেকে আমি বললাম আপনাকে আর একটা আপনি আমাকে আপনাকে হাদিসের রেফারেন্সও দিয়ে দিলাম যে ইবনে মজার শরীফে রসুল্লাহ বলেছেন যে তোমার সামনে যদি অলাও হাব আন আল্লা যে মাহদি আসার সংবাদ শোনা মাত্রই যাবে আর যাওয়ার পথ যদি দুর্গম হয় বরফের পাহাড়ও থাকে সেই পাহাড় ডিঙ্গিয়ে যাবে এবং তার হাতে বয়াত করবে ধন্যবাদ আপনাকে সংক্ষেপ উত্তর দেওয়ার জন্য ভাই আব্দুল জলিল সাহেব আশা করি আপনার অতিথি বন্ধু উত্তর পেয়ে গেছেন আমরা এখানে হাদিসটি দেখাতে দেখাতে না কেন পারছি এরপরে আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই একজন ভাই পশ্চিমবঙ্গ থেকে লাইনে আছেন নূর আলম সাহেব নূর আলম সাহেব আসসালাম আলাইকুম ভাই প্রশ্নটি করুন আপনারা ভালো আছেন সত্য তাহলে পাকিস্তানে ইন্ডোনেশিয়া বাংলাদেশে বিভিন্ন জায়গায় আহমদির উপর এত অত্যাচার হচ্ছে বা শহীদ হচ্ছে তো আল্লাহ তালা এরকম কেন করে না যে সবাই ভিতরে ভেদাই একদিনে দিয়ে দিয়ে সবাইকে বুঝিয়ে দুক যে নামেতে সালাম সত্য এইটা উনাকে আমি বুঝিয়ে দিয়েছি কিন্তু বুঝতে চাচ্ছেন না তো একটু প্লিজ আপনারা ভালো করে একটু বুঝিয়ে দিলে উনি হয়তো মোবাইলে দেখতেছে লাইট পড়োonga দেখতেছে আচ্ছা আমি মুハマদি জামাত পশ্চিম বঙ্গতে বেলপাইগুড়ি জেলা থেকে बोलते আছি আপনার অতিথির নাম কি মামুন রহমান মামুন রহমান জি মানু রহমান মানু রহমান আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ভাই নুর আলম সাহেব আহ এখানে দর্শক একটা কথা বলে দিচ্ছি যে আজকে থেকে আমাদের শ্রত শুরু হয়েছে পশ্চিমবঙ্গে আমাদের বিশাল একটা দর্শক শ্রোতার একটা সংখ্যা আছেন আপনাদেরকে আমরা এম টি এর পর্দায় বা এম মাধ্যমে তো জানিয়েছি বারবার প্রায় দুই সপ্তাহ আগে থেকে যে অনুষ্ঠান আসছে তো আপনারা যদি এখনও কেউ না জেনে থাকেন তো আপনাদের পার্শ্ববর্তী জামাতে যারা এখন অনুষ্ঠান দেখছেন আপনাদের পার্শ্ববর্তী জামাতের আহমদীদেরকে বা অতিথিদেরকে জানিয়ে দিবেন যে আগামী চার দিন থেকে অনুষ্ঠান চার দিন ধরে অনুষ্ঠানটা চলবে এবার আসছি আলম সাহেবের প্রশ্নে মরানা আব্দুল সাহেবের কাছে যাব মরানার সাহেব আপনি প্রশ্নটি শুনেছেন যদি দয়া করে উত্তর দিতেন নুর আলম সাহেবের মাধ্যমে যে প্রশ্নটা আমরা পেলাম এক ভাইয়ের প্রশ্ন তাহলে বিরোধিতা কেন যদি আপনারা সত্য হয়ে থাকেন ভাই এটার উত্তর খুব সহজ সত্যবাদী জামাত বলেই আমাদের চরম বিরোধিতা কোরআন শরীফে সত্যবাদীর এবং সত্যবাদীর জামাতের একটা লক্ষণ বর্ণিত আছে আর সে বর্ণনা রয়েছে সূরা ইয়াসিনের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইয়াহাস রতন আল আলীবাদ বড়ই আক্ষেপ আমার বান্দাদের জন্য মা ইয়াতি রসুল যখনই আমি আমার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ পাঠিয়েছি তখনই জগৎবাসী তাদের এবং তার ঘোর বিরোধিতা করেছে এই কথা যদি কোরআনের হয় এই বাণী যদি আল্লাহর হয় তাহলে এটা নির্ঘাত সত্য এই আয়াত এবং একই ধরনের আরও আয়াত দেখুন যেখানে আল্লাহ তালা স্পষ্ট বলছেন আমার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট আমার পক্ষ থেকে প্রেরিত আমার পক্ষ থেকে সমর্থিত সত্যবাদী ব্যক্তি এবং জামাত বিরোধিতা হবেই হবে অতএব আপনার প্রশ্নের উত্তরে আপনি নিজে নিজের জন্য যে কথাটা বলে রেখেছেন মানে প্রশ্নের মধ্যে যে কথাটা আপনি বলেছেন সেটা আমি শোনাতে চাই যদি আপনারা সত্যবাদী হবেন তাহলে পাকিস্তানে বাংলাদেশে ইন্দোনেশিয়াতে আপনাদের এত বিরোধিতা কেন এটার উত্তর হলো সত্যবাদী জামাত বলেই এই বিরোধিতা হচ্ছে মিথ্যাবাদীর এই বিরোধিতা হয় না একটু আগে এই কথাটা আরেক আঙ্গিকে আলোচিত হয়েছে আমি আপনাকে একটা সহজভাবে উত্তরটা বুঝিয়ে দিই যখন গায়ে ঘা হয় আর সেই ঘায়ে যদি আপনি ওষুধ প্রয়োগ করেন এবং ডেটল লাগান স্যাভলন দেন কিংবা অন্য কোনো ধরনের ওষুধ টিংচার মাদার টিংচার প্রয়োগ করেন তখন কি ঘা জলে না খুব বেশি আরাম পান কামড় দিয়ে ধরে ওষুধ না খুব বেশি শান্তি লাগে তখন কামড় দিয়ে ধরে আগুন ধরে যায় জ্বালা পোড়া করে কেননা ওষুধ কাজ করছে এই যে খাটি ওষুধ হলে কাজ করে এটা প্রমাণ বহন করে যে আপনার শরীরে ওষুধ প্রয়োগ করা হয়েছে এবং ওষুধ খাটি ঘাস সারবে এবার আল্লাহর পক্ষ থেকে যখন প্রত্যাদিষ্ট মহাপুরুষরা আসেন এবং তারা যখন সত্য জামাত প্রতিষ্ঠা করেন তখন সমাজে আগুন ধরে যায় কেন কেননা তারা চিকিৎসার কাজ করেন তাদের জাগত জগৎ পূজা এবং জাগতিকতার বিরুদ্ধে তারা ইসলামের খাঁটি শিক্ষা ধর্মের শিক্ষা উপস্থাপন করেন এবং যুগের ইমাম যে বলেন কথাটা সেটা তাদের জন্য ওষুধস্বরূপ কিন্তু সহ্য হয় না তখন জগৎ পূজারীদের আর তখন তারা বলে ধর যখন যুক্তি থাকে না যখন সত্য থাকে না তখন গায়ের জোরে তারা নেমে আসে একটু আগে গালাগালির কথাটার উত্তর দিতে গিয়ে মৌলানা আমিন সাহেব এই একই কথা বলেছিলেন আমি এখন বলছি আমাদের বিরোধিতার কারণে আমাদের বিরোধিতার কারণে যে আপনি প্রশ্নটা করেছেন তার উত্তরে ওষুধ যদি খাঁটি হয় আর গায়ে যদি ঘা থাকে প্রয়োগ করলে অবশ্যই জ্বলবে এবং সেই জলা পোড়াটাই আপনারা দেখছেন বিরোধিতার আকারে আল্লাহ তালা আমাদেরকে সত্য বুঝার এবং মানা সৌভাগ্য দান করুন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব ভাই নুরুল নুরুল আলম সাহেব বা নুরুল নুরুল আলম সাহেব আর আপনার যে বন্ধু মানু রহমান সাহেব অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ আশা করে উত্তর পেয়ে গেছেন একটা কথা উনি বলছিলেন যে আল্লাহ কেন এটা করেন না পৃথিবীর নবী রসুলদের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করে দেখেন এক লক্ষ বা দু লক্ষ চব্বিশ হাজার যারা নবীর রসুল এসছেন কারো যুগেই কিন্তু এরকম আল্লাহ তালা করেন না এটা আল্লাহ তালার বিধান না নবীদের বিরোধিতা হয়েছে এটা বিধান এবং এই বিরোধিতার মধ্যেই তাদের সত্যতা ফুটে উঠেছে তো হজরত ইমাম মাহাদি আলাহ ইসলাত আসলাম তাদেরকে বাদ দিয়ে নতুন কেউ নন তাই তারও বিরোধিতা হবে এবং শত বিরোধিতার মাঝেও তিনি সত্য প্রমাণিত হবেন তার জামাত প্রতিষ্ঠিত হবে উন্নতির পানে এগিয়ে যাবে সেটি আহমদিয়া জামাতের যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য আমি এবারে মোহাম্মদ আল এহসানি সাহেবের একটি প্রশ্ন আমি নিয়ে আসবো মরানা ফিরোজ আলম সাহেবের কাছে আগে শুনে নেই এই ভাইয়ের প্রশ্নটি মোহাম্মদ আল জামি সাহেব ঢাকা আসসালামু আলাইকুম জি প্রশ্নটি করুন শুনতে পাচ্ছেন আমরা শুনতে পাচ্ছি আপনি যদি টিভির ভলিউম একটু কমিয়ে দেন তাহলে ভালো হবে হ্যালো হ্যালো আমরা শুনছি ভাই

সত্যিকার অর্থে আপনি যদি ইমাম মাহাদি সংক্রান্ত এবং মসিদ সংক্রান্ত যে সমস্ত কাজগুলোর কথা রসরুল্লা সাহে ইসলাম উল্লেখ করেছেন সেগুলো যদি বিশ্লেষণ করেন দেখবেন যে কাজ একটাই সেই কাজ হলো ইসলামকে পৃথিবীতে অন্য অন্য ধর্মের উপর জয়যুক্ত করা তো তাকে দুটো ভিন্ন টাইটেল দেয়া হয়েছে কিন্তু দুই ভিন্ন ব্যক্তি আসবেন বিষয় এটি না তার একটা টাইটেল বা উপাধি যা রসুল্লা আসলাম দিয়েছেন তা হলো মাহাদি তিনি মাহদি হবেন মাহদি শব্দটা হেদায়েত থেকে বা হাদা থেকে মাহদি হয়েছেন তো মাহদি শব্দের অর্থ হলো হেদায়েত প্রাপ্ত ব্যক্তি তো যিনি আসবেন তিনি মাহদি হবেন এই অর্থে যে তিনি হেদায়েত পেয়েছেন হেদায়ত প্রাপ্ত হবেন কার পক্ষ থেকে হজরত মোহাম্মদ সাল্লা পদাঙ্ক অনুসরণে তার শিক্ষা অনুসরণে তার শরীয়ত অনুসরণে তিনি একজন পূর্ণ হেদায়েত প্রাপ্ত ব্যক্তি হবেন এই জন্য তাকে মাহাদি বলা হয়েছে আর মসি বলার কারণ হলো যে তিনি যে খ্রিস্টীয় যেই অধর্ম পৃথিবীতে বিরাজমান আছে সেই অধর্মের তিনি মোকাবেলা করবেন তিনি তৃত্ববাদের বিরুদ্ধে কাজ করবেন তিনি দ্য জালিয়াতের বিরুদ্ধে কাজ করবেন অর্থাৎ এক খোদাকে তিন খোদা বানানোর যে বিশ্বাস আছে আর খ্রিস্ট ধর্মের যে অরাজকতা পৃথিবীর সবচেয়ে বড় অরাজকতা সে এটি আজকের যুগে এবং প্রায় গত একশত বছর ধরে সেই অরাজকতার মোকাবেলা করার দৃষ্টিকোণ থেকে তাকে মসি উপাধি দেয়া হয়েছে ইসা উপাধি দেয়া হয়েছে কিন্তু এর অর্থ এই না যে তারা দুই ভিন্ন ভিন্ন ব্যক্তি হবেন আর এই কথা জমাতে আহমদিয়া বলছে না রসুরুল্লাহ সাল্লা ইসলাম নিজে বলেছেন যে যিনি ইসা হিসাবে আসবেন তিনি মাহদি হবেন তিনি সারসাম বলছেন লাল মারিয়াম ছাড়া কোনো মাহদি নেই পরিষ্কার সেন্টেন্স এটি ইবনে মাজা শরীফের হাদিস যে যিনি ইসা ইবনে মারিয়াম তিনি মাহাদি ভিন্ন দুই ব্যক্তিত্ব নন নাম বা টাইটেল দুটো দেয়া হয়েছে তার হেদায়েতের দৃষ্টিকোণ থেকে এবং তার যে প্রধান কাজ সেই কাজের দৃষ্টিকোণ থেকে তাকে ঈসা বলা হয়েছে এটি ইবনে মাজা শরীফের হাদিসের কথা বললাম আমি এরপর মোস্তাদ আহমদে আছে কাইফা মিনকুম এটি এজা নাজালা তো আছেই যে ইবনে মরিয়াম আসবেন তিনি তোমাদের মুসলমানদের মধ্য থেকে হবেন তোমাদের ইমাম হবেন না আহমদে আছে যে তোমরা ইবনে মরিয়ামকে ইমাম মাহাদি রূপে নাজেল হতে দেখবে ইব ইয়ান জেলাম ইমাম মাহদিং ওয়া হাক ওয়া আদালান যে ইবনে মারিয়াম অবতীর্ণ হবেন ইমাম মাহদি হিসাবে দুই ব্যক্তিকে একই হাদিসে এক ব্যক্তি হিসাবে হজরত মোহাম্মদ ডিপিক্ট করছেন তুলে ধরছেন তো দুইজন ভিন্ন ব্যক্তিত্ব নন এক ব্যক্তির দুটো ভিন্ন টাইটেল দুটো ভিন্ন উপাধি তার অবস্থা এবং অবস্থানের দৃষ্টিকোণ থেকে কাজের দৃষ্টিকোণ থেকে এটি মোহাম্মদ নিজেই বলেছেন কাজও একটা ইসলামকে জয়যুক্ত করা তাই ব্যক্তিও একজনই আসবেন কিন্তু টাইটেল দুটো ভিন্ন 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 থাকার কারণ হল তার যে কারণগুলো আমি উল্লেখ করেছি শুরুতেই ধন্যবাদ সংক্ষেপে উত্তর এসে গেছে ভাই স্পষ্ট আপনি বুঝতে পারলেন যে ইমাম মাহাদি এবং ঈসা মারিয়াম একই ব্যক্তি দুটি হাদিসে তিনি উল্লেখ করেছেন এবং দ্বিতীয় যে হাদিসটি মোসাইদ আহমদের বললেন সেখানে বলে দিয়েছেন ইমাম মাহাদি এবং ঈসা একই ব্যক্তি এবং তার কাজ হচ্ছে তিনি হাকাম এবং আদাল ন্যায় বিচার এবং মীমাংসাকারী হবেন আপনি ঠিক শুনেছেন হাদিস এবং সেই একই কাজ এই শেষ যুগে আগত প্রতিষ্ঠিত মহাপুরুষ হাজর মির্জা গোলাম আহমদ কাদিয়েনী আলহ সালাম করছেন আপনাকে অনুরোধ অনুষ্ঠানটি দেখতে থাকুন আবু জাকির সাহেবকেও ধন্যবাদ আপনাকে লিঙ্ক পাঠিয়েছেন এই জন্য আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ আগামী তিন দিন অনুষ্ঠান চলবে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনি দয়া করে আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন আমি এখানে দেখতে পাচ্ছি লাইনটা আমরা হারিয়ে ফেললাম এক বোন ছিল এক বোন ঘাটুরা থেকে এক বোন ছিলেন লাইনে তানিয়া সম্ভবত নাম আমি এখানে দেখতে পাচ্ছি না আমার স্ক্রিনে সমস্যা হয়েছে কিছুটা কেউ একজন আসবেন তানিয়া জি ওনাকে দয়া করে লাইনটা একটু দিবেন প্লিজ বোন তানিয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনার প্রশ্ন করুন তানিয়া মান ঘাটুরা থেকে বলতেছি জি ঘাটুরা থেকে বলছেন বলুন জি আমার প্রশ্নটি হলো ইমাম মাহদী আলাইহিস তার কোন বইয়ে লিখেছেন যে উনি উনাকে যারা না মানবে তারা নাকি বেশ সন্তান এক অর্জা আমি শুনেছি আর কি তে এটা কোন বইয়ে লিখছে আর এটা কতটুকু সত্যতা এটা জানার জন্য ধন্যবাদ ধন্যবাদ এই প্রশ্নটি নিয়ে আমি যাচ্ছি মৌলানা আবদুল্লা সাহেবের কাছে মৌলানা সাহেব আপনি আশা করি শুনতে পেয়েছেন যে মির্জা কলাম আহম্দ কাদিন এলা ইসলাম নাকি তার কোনো এক বইয়ে লিখেছেন তাকে যারা না মানবে তারা খারাপ মহিলার সন্তান তো এটি কতটুকু সত্য এটি যদি আপনি উত্তর দিতেন একেবারে ডাহা মিথ্যা কথা তিনি কথা বলেননি তিনি বলেছেন কুল্ল মুসলিমিন ইউসাদ্দেকুনি বই দাওয়াতি ইল্লা বাগায়া আমি ইসলামের প্রতি মানুষকে আহ্বান করে যাচ্ছি আমার বইপত্র রচনার মাধ্যমে আমার বক্তৃতার মাধ্যমে আমার প্রচেষ্টার মাধ্যমে এবং প্রত্যেক মুসলমান আমার এ কাজকে সত্যায়ন করে এবং আমার ইসলামের দিকে মানুষকে আহ্বান করাকে সমর্থন দেয় হ্যাঁ তবে কিছু কিছু বিদ্রোহী সন্তান ছাড়া আয়নায় কামালাতে ইসলাম গ্রন্থে আঠারোশো তিরানব্বই সালে হজরত আকদাস ইমাম মাহাদি মাসি হেমাউদ্দালাম রানী ভিক্টোরিয়াকে বলেছেন মুসলমানদের প্রতি কৃপা দৃষ্টি দেন তারা আপনার বিশেষ সুযোগ সুবিধার দাবিদার আপনার বিশ্বস্ত প্রজা এরা এদেরকে বিদ্রোহী মনে করবেন না বলেছেন যে আমরা আপনার এই দেশে যেখানে আপনারা ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন সেটার জন্য কৃতজ্ঞ এবং মুসলমানদেরকে একটি বিশেষ জাতি বলে উল্লেখ করেছেন তাদের প্রশংসা করেছেন হযরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আলাইসালাম এই বইতে যে বইতে রানীকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছেন যে বইতে রানীকে মুসলমানদের প্রতি সুনজর দেওয়ার কথা বলছেন সেই একই বইতে মুসলমানদেরকে বাজে ভাষায় উল্লেখ করতে পারেন একজন লেখক কখনো না বরং তিনি যা বলেছেন তার উত্তর এবং তার অনুবাদ তিনি নিজে করে দিয়েছেন আরেক স্থলে উনিশশো সালে সাদুল্লাহ লুধিয়ানীকে সম্বোধন করে তিনি একই শব্দ ব্যবহার করেছেন এক ইবনা বাগাই আর নিজে এটার অনুবাদ করেছেন এ সার্কাস ইনসান হে বিদ্রোহী সন্তান লেখক যখন নিজের শব্দের নিজে অনুবাদ করে দেন এরপরে কোনো আপত্তির কোনো স্থান অবশিষ্ট থাকে না অতএব যা কিছু বাজারে রটনা করা হচ্ছে সম্পূর্ণ ডাহা মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত এবং একটি অশান্তি নৈরাজ্য সৃষ্টি করার চক্রান্ত হজরত মির্জা গোলাম আহমদ কাদিন আলাহ সাল্লা সালাম কখনো এই গালি দেননি যে গালি তার প্রতি আরোপ করে কথা ছড়ানো হয়েছে যারা এবং যে উদ্দেশ্যে এই কথাটা ছড়ানো হচ্ছে যারা ছড়াচ্ছে তারা নিজেরা উস্কানি দিচ্ছে সমাজে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে আর নিজেদেরকে নিজে গালি দেওয়ার ব্যবস্থা করছে এটার জন্য হাজরত মির্জা ইসলাম কোনো ক্রমে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সাহেব বোন তানিয়া আশা করি উত্তর পেয়ে গেছেন ঘাটুরায় মহাসব আজকাল বিরোধিতা হচ্ছে বেশ কিছুদিন যাবৎ এবং ওয়াজ মাহফিলের নামে তারা আহমদীয় জামাতের বিশোদ্গার করছে এটা বাংলাদেশে সব জায়গায় করে বিশেষ করে ব্রণবাড়িয়া অঞ্চলে এটি দেখা যায় এবং যত অপলাপ আছে যত মিথ্যার বেশাদি তারা করছে তো এখানেও এর ব্যথা হয় নাই ঘাটুরাতে তারা এটা করছে তো বোন আপনি আশা করি উত্তর পেয়ে গেছেন এই ধরনের কোনো অপবাদ শুনলে ঘাবরানোর কিছু নাই জামাতের কাছে মাসিম আসলামের বই আছে আপনারা সেটি খুলে পড়ে দেখতে পারেন আর যদি আপনার পড়তে অসুবিধা হয় আপনারা জেনে নেবেন আপনারা স্ট্রংলি বা শক্তভাবে তাদের উত্তর দিতে পারবেন নসিমা আসলামের নামে এ ধরনের অপবাদ আরোপ করা এটা কোনোভাবেই শোভন না এবার আমি দেখতে পাচ্ছি আবদুল্লাহ সাহেব আছেন রাজশাহী থেকে তিনি একজন অতিথি তার প্রশ্নটি নিয়ে যাবেন আমিন সাহেবের কাছে প্রশ্নটি শুনে নেই আব্দুল্লাহ সাহেবের কাছ থেকে আসসালামু আলাইকুম

কথা বাইবেলের নিম্ন লিখিত বিদ্যমান চব্বিশের আট এবং প্রকাশিত বাক্য বাইশের দুই এখানে মসিহ মৌদের কথা উল্লেখ আছে এমনটা বলা হয়েছে কিন্তু বাইবেলের এই তিনটা জায়গাতে গিয়ে আমি এটা কোথাও পাইনি আসলে বিষয়টা যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন ধন্যবাদ ধন্যবাদ জজাক আল্লাহ সাহেব আপনি একটু লাইনে থাকবেন দয়া করে লাইনটা কাটবেন না আমরা একটু জিজ্ঞেস করছি নুরুল আমিন সাহেবের কাছ থেকে যে নুরুল আমিন সাহেব আপনি কি এই এই প্রশ্নটি শুনতে পেয়েছেন যদি পেয়ে থাকেন দয়া করে উত্তর দিবেন আমি আমি শুনতে পেয়েছি ওনার প্রশ্নটা স্পষ্টভাবেই তো আমাদের এই অনুষ্ঠানও প্রায় শেষের দিকে এই জন্য আমি তিনটি রেফারেন্সে ওনাকে পড়ে শোনাচ্ছি না প্রথম যে রেফারেন্সটা দেওয়া হয়েছে সেটাই আমি ওনাকে পড়ে শোনাচ্ছি যে বাইবেলের শোকেরীয় যে পুস্তক যেখানে ভবিষ্যতে মসি সংক্রান্ত যে ভবিষ্যৎবাণীগুলো সেই পুস্তকে আলোচনা করা হয়েছে ভবিষ্যতে যে মসি আসবেন শোকেরীয়টা আসলে বাইবেলের নতুন নিয়ম শুরু হওয়ার আগের পুস্তক নতুন নিয়ম শুরু হয়েছে মতি থেকে এটা পুরাতন নিয়মের অংশ সেখানে এক যে প্রথম রেফারেন্সটা যেটা দেওয়া হয়েছে সেটা হলো অধ্যায় নাম্বার চোদ্দো আর পদ বারো চোদ্দ অধ্যায়ের পদ নাম্বার বারো সেখানে বলা হয়েছে যেসব জাতি জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ করবে সদাপ্রভু মরক দিয়ে তাদের আঘাত করবেন তারা দাঁড়িয়ে থাকতে থাকতেই তাদের গায়ের মাংস পচে যাবে এবং তাদের চোখের গর্তের মধ্যে চুপ পচে যাবে এবং মুখের মধ্যে জীব পচে যাবে তো মুসি মহম্মদ আলাইসালাতসালাম বলছেন যে প্লেগের যে ভবিষ্যৎবাণী যে প্লেগ এমন একটা রোগ যার কারণে ফুরা হয়ে তারপর অঙ্গ প্রত্যঙ্গের শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে ঘাড় গলা এবং অন্যান্য অংশে পছন দেখা দেয় এবং শরীর থেকে মাংস পচে পড়তে থাকে এবং এই প্লেগটা প্রতিশ্রুত মুসি অর্থাৎ মুসি মাউদ আলাহিসুয়া সত্যতার নিদর্শন হিসাবে তাকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এই প্লেগ পাঞ্জাবে আসতে যাচ্ছে এবং তিনি আগে তার পুস্তক দাফেউল বালা প্রকাশ করে সেটা জানিয়েছেন এর পরবর্তীতে যখন প্লেগটা ব্যাপকভাবে ভারতবর্ষে বিশেষ করে পাঞ্জাবে ছড়িয়ে পড়ে তখন তিনি তার যে পুস্তক থেকে আপনি প্লেগের ভবিষ্যৎবাণীর এই রেফারেন্সগুলো উল্লেখ করেছেন যে সেই পুস্তকে তিনি বলছেন প্লেগ এখন ছড়িয়ে পড়েছে কিন্তু আমি আমার অনুসারীদেরকে টিকা নিতে বারণ করছি এই কারণে যে তালা আমাকে জানিয়েছেন যারা আমার গড়ের চতুর্সীমার মধ্যে অবস্থান করবে তারা নিরাপদ থাকবে আমার গড় বলতে বাহ্যিক গড় নয় যারা আমার শিক্ষার উপর প্রতিষ্ঠিত হবে তারা নিরাপদ থাকবে এবং আপনি ইতিহাস যাচাই করে দেখেন ইতিহাসে এটা সংরক্ষিত রয়েছে অলৌকিকভাবে যারা মুসিয়ে মাহমুদ আলাহ সাল্লা সাল্লামের মান্যকারী ছিলেন তারা ওই প্লেগের সময় সুরক্ষিত ছিলেন তো আপনি বলেছিলেন যে এটা নবীদের কিতাবে আছে কিনা আপনি পারছেন না তো ভাই আপনাকে অনুরোধ করছি আপনি একবার মিলিয়ে দেখেন এই ভবিষ্যৎবাণীগুলোর ব্যাপারে তাদের কিতাবের শুরুতে একটা ভূমিকা দেওয়া আছে যে সকেরীয় যে পুস্তক এই পুস্তকের শুরুতে একটা পরিচিতি দেওয়া হচ্ছে সেখানেই বলা হয়েছে এতে বেশিরভাগ অংশই প্রতিশ্রুত ভবিষ্যতে যে মসি আসবে তার ভবিষ্যৎবাণী সংক্রান্ত কথাগুলো এখানে স্থান পেয়েছে তে যেহেতু ওই আলোচনার মধ্যে এই বিষয়টা এসেছে আর বিষয়টা এজন্য স্পষ্ট যে এটা প্রতিশ্রুত মসি আর যেহেতু প্রতিশ্রুত মসি যিনি আমাদের এই যুগে এসেছেন তিনিও দাবি করেছেন ওই আগের মসির যে ভবিষ্যৎবাণী আসার পূর্ণতা হিসাবে তিনি এই যুগে আগমন করেছেন খ্রিস্টানরা এই যুগে একজন মসির অপেক্ষায় রয়েছে তারা মনে করে যে তার যুগে এই ভবিষ্যৎবাণীগুলো পূর্ণ হবে তো তিনি বলছেন ওই মসজিদ তো খ্রিস্টানদের মসি আর আসবে না উম্মতে মোহাম্মদিয়ার মাহদি মসিদ যিনি আসবেন যাকে আল্লাহ রসুল লাল মাহদিউল্লা ইসাইবনে মরিয়ম বলে ইসাইবনে মরিয়ম এবং মাহাদি একই ব্যক্তি বলে উল্লেখ করেছেন সেই মাহাদি হিসাবে যিনি এসেছেন এই যুগে প্রতিশ্রুত মুসি তার সত্যতার জন্য এই নিদর্শন প্রকাশিত হয়েছে যে নিদর্শন আগের মসির ব্যাপারেও করা হয়েছিল ধন্যবাদ আপনাকে মৌলানা নুরুল আমিন সাহেব ভাই আব্দুল্লাহ সাহেব রাজশাহী থেকে আপনি কি লাইনে আছেন আব্দুল্লাহ সাহেব ও আমরা আবদুল্লাহ সাহেব হারিয়ে ফেলেছি আবদুল্লাহ সাহেব আপনি দয়া করে আমাদের কন্ট্রোল রুমে আপনার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে রাখবেন তাহলে আপনি যে বই থেকে খুঁজে পাচ্ছিলেন না বলছেন আমরা সেটির ফটোকপি আপনাকে পাঠিয়ে দেব ইনশাল্লাহ তো আপনার আপনার জন্য সুবিধা হবে সেটি এবারে আমরা একটি লাইন নিতে যাচ্ছি আকবর হোসেন সাহেব না তোফায়েল আহমদ সাহেব আছেন লাইনে কোটিয়েদি থেকে তোফায়ল আহমদ সাহেব আসসালাম আলাইকুম জি জি ভাই আপনি প্রশ্নটি করবেন জি আমি আপনাদের সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতটি জানতে চাচ্ছি আমাদের সুরা আহজাব না ভাই কোরআন শরীফের সুরা আহজাব আচ্ছা কোরআন শরীফের সুরা আহজাব জি বলেন জি এর ব্যাখ্যা জানতে চাচ্ছেন এর ব্যাখ্যা না আপনাদের আরবিতেই বলবেন আমি শুনব আচ্ছা সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতটি আপনি শুনতে চান আমার আর আরো দুইটা প্রশ্ন আছে আপনার জি আর প্রশ্নটা করে ফেলেন করে ফেলেন ভাইজান করে ফেলেন জি ফাল সাহেব আপনারা কি শেষ নবী মানেন আর কোরআন মানেন কি বলেন জি 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 এখনই শোনাচ্ছি জি আমরা আল্লাহ বলেছেন আর কোরআন অবশ্যই আমরা মানি এটা আমাদের দাবি আর আপনাকে সুরা আহ একচল্লিশ নম্বর আয়াতটি শোনাচ্ছেন মহান আব্দুল সাহেব আর আমরা চেষ্টা করবো টেলিভিশন পর্দায় দেখিয়ে দেওয়ার জন্য মলান আব্দুল সাহেব তিনটি প্রশ্ন তার সুরা হাজাবের একচল্লিশ নম্বর আয়াত পরে শোনাবেন আর কুরআন মানেন কিনা খাতমুন নবুয়ত মানেন কিনা ধন্যবাদ আপনার গণনা অনুযায়ী 40 নম্বর আয়াত হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা মুহাম্মাদুন আবান আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন ওয়া কানাল্লাহু বিকুল শাইইন আলীমা আমরা বিসমিল্লাকে এক নম্বর আয়াত ধরি বলে আমাদের গণনা অনুযায়ী একচল্লিশ নম্বর আয়াত এটি কিন্তু আপনারা যারা বিসমিল্লাকে এক নম্বর আয়াত হিসেবে গণনা করেন না তাদের গণনা অনুযায়ী এটা চল্লিশ নম্বর আয়াত অতএব আপনার প্রথম প্রশ্নের উত্তর আমি কোরআন শরীফের এই আয়াতটি পাঠ করে দিয়ে দিয়েছি দ্বিতীয় প্রশ্ন ছিল আপনারা কি শেষ নবী মানেন এর উত্তর হচ্ছে হ্যাঁ আমরা হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে শেষ শরীয়ত বাহক নবী হিসাবে মানি যিনি শেষ শরীয়ত বহন করে আনেন তিনি শেষ নবী আমরা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল আলি আসাল্লামকে আধ্যাত্মিকতার শেষ মার্গ অর্জনকারী নবী হিসাবে মানি যেভাবে মেরাজের রাতে আল্লাহ তালা তাকে দৃশ্য দেখিয়েছেন যে তিনি সমস্ত আধ্যাত্মিক স্তর ডিঙিয়ে শেষ প্রান্তে উপস্থিত হয়েছেন এরপরে আল্লাহ আল্লাতালার সীমানা আরম্ভ হয়ে যায় যে নবী আধ্যাত্মিকতার চরম পরম মার্গে উপনীত হন শেষ মার্গে উপনীত হন তিনি শেষ নবী এই দুই অর্থে আমরা হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামকে শেষ নবী মানি তার শিক্ষা চূড়ান্ত তার আনিত ধর্ম শরীয়ত শেষ শরীয়ত এবং সম্পূর্ণ শরীয়ত এবং এই চূড়ান্ত শিক্ষার পর আর কোনো নতুন বিধান শরীয়তের কোনো নিয়ম কানুন আর আসবে না কেয়ামত পর্যন্ত এটাও আমরা বিশ্বাস করি এই অর্থেই আমরা হযরত মোহাম্মদ সাল্লু আলীবাসলামকে শেষ নবী মানি এবং এই অর্থেই ইসলামকে আমরা শেষ শরীয়ত বলে বিশ্বাস করি কোরআন শরীফে যে অর্থে তাকে শেষ নবী বলা হয়েছে আমরা ঠিক সেই অর্থেই তাকে শেষ নবী বলি এবং কোরআন শরীফে যে অর্থে ইসলামকে শেষ সম্পূর্ণ ধর্ম বলে উল্লেখ করা হয়েছে আমরা সেই অর্থেই একে সম্পূর্ণ এবং শেষ শরীয়ত বলে বিশ্বাস করি धन्यवाद मौलाना साहेब तोफायल साहेब आपने की उत्तर पे तोफायल साहेब तोफायल साहेब आनी तरोगी आपनी আচ্ছা মাশাল্লাহ যাই হোক আমরা এই ভাই এই ভাই লাইনটিও আমরা হারিয়ে ফেলেছি যাই হোক আপনি সুরা আহজাবের আয়াত শুনতে চেয়েছিলেন শোনানো হল আর কোরআন মানিকিনা মানি কিনা তার উত্তরও মৌলানা সাহেব দিলেন যদি এরপরও আপনার মাথায় আরও কোনো প্রশ্ন থাকে ভাই আজকে তো অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে কালকে পরশু আছে রোববারও অনুষ্ঠান থাকবে আপনি আবার আসবেন আপনার সঙ্গে কথা বলতে পারলে ভালো লাগবে এবারে আমি দেখতে পাচ্ছি মাইনুল হোসেন হাবিব সাহেব আছেন রাজশাহী থেকে মাইনুল হোসেন হাবিব সাহেব আসসালামু আলাইকুম

তার প্রশ্ন ছিল যে সৌদি আরবের যে প্রচলিত রাজতন্ত্র ব্যবস্থাপনা এটা কি কোরআন হাদিসে কোন উল্লেখ আছে কিনা ভবিষ্যৎবাণী অথবা কোন উল্লেখ আছে কিনা আর প্রশ্ন ছিল তার যে

অন্য কোনো মুসলমান দেশে যে নিয়ম প্রতিষ্ঠিত আছে সেটা সম্পর্কেও করতে পারেন যে এর কথা কোরআন শরীফে উল্লেখ আছে কি না আমি জানি না প্রশ্ন আসলে উদ্দেশ্য কি এই যদি বলতে চান যে এটি ঐশিক রাজতন্ত্র কি না বা এই ধরনের রাজতন্ত্রের কোনো সংবাদ আছে কি না তো কোরআন শরীফ এই ধরনের রাজতন্ত্রের কথা উল্লেখ করে না কোরআন শরীফে একটা তন্ত্রের কথা উল্লেখ আছে সেটি হলো খেলাফতের কথা সুরা নূরের কোরআন শরীফের একটা সুরার নাম হলো সুরা নূর সুরা নূরে আল্লাহ তালা বলেছেন যে ওয়াদ আল্লাহ উল্লাহ আমানু মিনকুম ও ফিল আরদ তোমাদের মাঝে যারা ইমান আনবে এবং যাদের মাঝে সৎকর্ম থাকবে আল্লাহ তালা তাদের মাঝে খেলাফত প্রতিষ্ঠিত করবেন ইমান এবং সৎকর্ম থাকলে খেলাফত প্রতিষ্ঠিত হবে এটি কিভাবে হবে পূর্ববর্তীদের মাঝে যেভাবে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে সেভাবে খেলাফত প্রতিষ্ঠিত হবে মুসলমানদের পূর্বে কারা ছিল ইসাই বা মুসাই উম্মত ছিল সেই উম্মতে নবীরা এসেছেন নবীদের পর খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে মুসাআল ইসলাম এসেছিলেন সেই শরীয়তের সূচনাতে তারপর সেই শরীয়তের শেষ দিকে এসেছেন ঈসা আল ইসলাম আর যখনই কোন নবী এসেছেন রসুরুল্লাহ বলেছেন যে যখনই কোনো নবী এসেছেন সেই নবীর তিরোধানের পর খেলাপথ প্রতিষ্ঠিত হয়েছে তো ওম্মতে মোহাম্মদিয়াতে আল্লাহ তালা মোহাম্মদ সাহা ইসলামকে জানিয়েছেন সুরা নূরের সাত নম্বর আয়তে সেইভাবে খেলাপথ প্রতিষ্ঠিত হবে যেভাবে পূর্বে খেলাপথ ছিল সুরা নূরের ছাপ্পান্ন নম্বর আয়তে পূর্বে মুসা আল ইসলাম ছিলেন সেই শরীয়তের সূচনাতে আর সেই শরীয়তের সমাপ্তিতে ছিলেন ঈসা আল ইসলাম আল্লাহ তালা বলছেন পূর্বের শরীয়তে যেভাবে ছিল এইভাবে এখানে হবে তো এই উম্মতেও উম্মতের সূচনাতে হজরত মোহাম্মদ ছিলেন শরীয়তের সূচনা সূচক আর এই উম্মতের শেষ ভাগে ঈসার মতো এক ঈসার আসার সংবাদ দিয়েছেন রসুরুল্লাহ এইভাবে কোরআনের এই ভবিষ্যৎবাণী আক্ষরিকভাবে পূর্ণতা লাভ করে সেই ঈসা এখানে এসেছেন এখন ঈশার যুগ আমরা এই যুগে যিনি ঈসা হিসাবে এসেছেন সেই ঈসার পঞ্চম খলিফার যুগে আছে হজর মির্জা মসরুর আহমদ আয়াদ তালে আজিজ তো কোরআনে এই খেলাফতের কথা আছে রাজনৈতিক সেই খেলাফতকে কোরআন খেলাফত বলে না কোরআন যে ঐশী খেলাফতের কথা বলে সেটার শর্ত হল ইমান এবং সৎকর্ম সৌদি আরবের বর্তমান যে রাজতন্ত্র আছে সেই রাজতন্ত্রের কর্মকাণ্ডের কথা সবাই জানে এটি আমাকে এখানে গনার দরকার নাই আপনার সামনে যে কী 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 কাজ করেছে কোথায় কাকে হত্যা করছে কোথায় কাকে মারছে কীভাবে মানুষ উপর অত্যাচার হচ্ছে কীভাবে ভিন্ন মত পোষণকারীদেরকে সেখানে দমন করা হচ্ছে কীভাবে সাংবাদিকদেরকে হত্যা করা হচ্ছে কীভাবে তুর্কির সৌদের সৌদি দূতাবাসে একজন সাংবাদিককে নিয়ে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে সারা বিশ্ব সেটা জানে এই রাজতন্ত্রের ছত্রছায় সেটি হচ্ছে আর এই রাজতন্ত্র দুনিয়াতে বিভিন্ন জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে মসজিদ বানাচ্ছে ইরানিদের মোকাবেলায় ইরানিদের মোকাবেলা করার জন্য আমেরিকার সাথে আমেরিকার হাতে হাত দিচ্ছে ইরাককে ধ্বংস করার জন্য পাশ্চাত্যের শক্তিগুলোর সাথে মিলে ইরাকে বোমাবাড়ি করছে তো এই রাজনৈতিক বা এই রাজতন্ত্রের কথা কোরআনে সেভাবে উল্লেখ করে না কোরআন শুধু ঐশী খেলাফতের কথা উল্লেখ করে আর ঐশী খেলাফত প্রতিষ্ঠিত হয় যখন এই রসুল্লাহ বলেছেন মাকানবুতুন ই খেলাফতুন প্রত্যেক নবুয়তের পরে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে এটি নবীর খেলাফত আর এখানে আমরা বর্তমান খলিফার কথা তো বললাম ইতিমধ্যে বাকি যদি আপনার প্রশ্নের অর্থ যদি এটি হয় যে ইসলাম কোন ধরনের তন্ত্রকে সমর্থন করে সমাজে তো এর উত্তর হলো ইসলাম গণতন্ত্র বলেন রাজতন্ত্র বলেন বা যে কোনো শাসন বলেন যেই শাসনে যেই মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হয় সেটি রাজতন্ত্র হোক সেটি সামরিক শাসক হোক শাসন হোক বা সেটি আজকের যুগের প্রচলিত গণতন্ত্র হোক যেখানে মানুষের মৌলিক অন্ন বস্ত্র এবং বাসস্থানের নিশ্চয়তা থাকবে ইসলাম সেই সব ধরনের শাসনকে সমর্থন করে তো ইসলামের নির্দিষ্টভাবে কোনো এক শাসনের কথা উল্লেখ নেই যদি এইগুলোই উদ্দেশ্য হয় এই প্রশ্নের তাহলে আমি উত্তর দিলাম ধন্যবাদ ধন্যবাদ মনার সাহেব একদম সময় অনুষ্ঠান শেষ দিকে এসে গেছি এই ভাইয়ের একটি প্রশ্ন ছিল তিরিশ ভণ্ড নবীদের তালিকা কোথায় পাবেন ভাই এটি ইসলামিক বিশ্বকোষ সিরাত বিশ্বকোষ চতুর্থ খণ্ড এটি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ করা হয়েছে সেটি আমরা টেলিভিশন পর্দায় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে ভণ্ড নবীদের তালিকা আছে চল্লিশ জনের তালিকা তারা দিয়েছে নবী করিম সাহায্যাম বলেছিলেন ত্রিশ জন ভণ্ড নবী হবে তিরিশ জন ভণ্ডনবী হবে তো এখানে মির্জা গোলাম আহম্মদ কাদিয়ান এর ইসরাত আসেমের নামও তারা উদ্দেশ্যমূলকভাবে যুক্ত করেছেন কিন্তু আল্লাহতালাই করিয়েছেন তার নাম আছে চল্লিশ নাম্বারে দেখবেন আর মহানবী বলেছিলেন যে তিরিশ জন ভণ্ডনবী হবে দেখেন আপনাকে টেলিভিশন পর্যায়ে দেখানো হচ্ছে সিরাত বিশ্বকোষ এটি বাজারে পাওয়া যায় ইসলাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত এর চতুর্থ খণ্ডের আপনার পৃষ্ঠা নাম্বার দুইশো তিরানব্বইতে আপনি বিরানব্বইতে এটি দেখতে পাবেন যদি উদ্দেশ্য হয়ে থাকে এটি জানার তাহলে আশা করি

বলম তাকুনা বাতে খালাকাল্লাহুসমার্স আমাদের সত্য মাহাদির জন্য এমন দুটি নিদর্শন আছে যা ইতোপূর্বে কোনো সত্যবাদের নিদর্শনস্বরূপ দেখানো হয়নি আর সেই নিদর্শন দুটি হলো একই রমজান মাসে চন্দ্রগ্রহণ হবে চন্দ্রগ্রহণের প্রথম রাতে এবং সূর্যগ্রহণ হবে সূর্যগ্রহণের নির্ধারিত দিনগুলোর মধ্যম দিনে এবং এই নিদর্শন অন্য কোনো সত্যবাদের জন্য নিদর্শন হিসাবে দেখানো হয়নি দারকতনী শরীফের এই হাদিস যেটা বাংলাদেশের প্রখ্যাত আলেম এবং পীররাও স্বীকার করেন ইমাম মাহাদির লক্ষণ হিসাবে এটা পূর্ণ হয়েছে তেরোশো এগারো হিজড়ি সনে আঠারোশো চোরানব্বইতে পূর্ব গোলার্ধে এবং এটা পূর্ণ হয়েছে দ্বিতীয়বার তেরোশো বারো হিজড়িতে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পশ্চিম গোলার্ধে আর বাংলাদেশের একজন পীর এটা দেখেছেন এবং এটা লিপিবদ্ধ করেছেন তার বইতে এবং এটা অন্যান্য জায়গায়ও লিপিবদ্ধ আছে অতএব একটি নিদর্শন যথেষ্ট ইমাম মাহাদি আলহ সালবাস্লামের সত্যতার নিদর্শন যারা জানতে চেয়েছেন তাদের জন্য এর বাকি অংশটা কি ছিল ওনার এরপরের অংশটা উনি কি জানতে চাচ্ছিলেন আমরাই যে মুক্তিপ্রাপ্ত এবং নাজাত প্রাপ্ত এটা কি গ্যারেন্টিড হ্যাঁ সমাজগতভাবে গোষ্ঠীগতভাবে হযরত মোহাম্মদ মুস্তাফা সাল আলী আসলাম বলেছেন যে আমার উম্মত তেহাত্তর ভাগে ভাগ ভাগ হবে এবং তেহাত্তরের মধ্যে বাহাত্তর দল যাবে জাহান্নামে আর একটি যাবে নাজাতের পথে জান্নাতের পথে হজুর সাল্লু আলি ওসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল তারা কারাহি আল্লাহ রসুল যারা জান্নাতের পথে যাবে হজুর সাল্লিবাস্লাম বলেছিলেন মা আনা আলেহে ওয়া সাবি আমি এবং আমার সাহাবাইকে রাম আলেহে আলে মাজমাঈন যে অবস্থা ব্যবস্থা পরিবেশ পরিস্থিতিতে বিরাজ করছি শেষ যুগে যে দল সেই একই অবস্থা ব্যবস্থা পরিবেশ পরিস্থিতিতে বিরাজমান থাকবে হবে সেটা সত্য নাজাদপ্রাপ্ত জামাত এই লক্ষণগুলোকে যাচাই করে দেখেন যা রসুরুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যদি এটা আপনারা খুঁজে পান আহমদিয়া জামাতের মধ্যে নির্ঘাত সত্য আমরা খুঁজে পাই যেহেতু সময় অল্প এই জন্য এতটুকু বলে রাখলাম সবগুলো লক্ষণ এবং চিহ্ন যা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলি আসাল্লামের জামাতের ছিল সেটা আমাদের মাঝে বিদ্যমান আমরা সেই দল যাদেরকে বাহাত্তর মিলে সম্মিলিতভাবে কাফের বলে ইসলামের বাইরে ঘোষণা করে আর রসুল্লাহ বলেছেন বাহাত্তর বেঠিক হবে আর একটি সঠিক হবে অতএব চিন্তার খোরাক দিয়ে আমার অনুষ্ঠানের এই উত্তরটা শেষ করলাম ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব আর জুলফিকার সাহেব আপনারা দশজন অতিথি নিয়ে অনুষ্ঠান দেখছেন আপনাদেরকেও ধন্যবাদ আশা করে উত্তর পেয়ে গেছেন একেবারে অনুষ্ঠানের শেষ দিকে আমরা তাই আলোচনা দীর্ঘ দীর্ঘ করার সুযোগ নাই আগামী তিন দিন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব আপনাদেরকে আবার দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা অনেকেই ফোন করেছেন অনেকেই ইমেল পাঠিয়েছেন আমরা সবাইকে সুযোগ দিতে পারিনি আমাদের সময় স্বল্পতা ছিল তাই যতটুকু আমরা পেরেছি আমরা চেষ্টা করেছি আগামীকাল পরশু এবং রোববার দিন আবার অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব আপনাদেরকে দেখার আমন্ত্রণ যাবার বেলায় একটি কথা বিশেষভাবে আপনাদেরকে বলে যাচ্ছি হাজরত মাসিহে মাউদ ইমাম মাহাদি আলহ সাল আসসালাম আল্লাহতালার নির্দেশে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন তার অনুকূলে আল্লাহতালা অজস্র নিদর্শন দেখিয়েছেন আমাদের উচিত কারো কথায় কান কথায় না পড়ে কোরআন এবং হাদিসে বর্ণিত যে কথাগুলো আছে সেগুলো অনুযায়ী ইমাম মাহাদি আলাহি সাল্লাত আসসালামকে যাচাই করে দেখা যদি যাচাই করে দেখে মন পরিষ্কার হয় তাহলে তার হাতে হাত রাখা তার জামাতভুক্ত হওয়া তার জামাতে বয়াত করা প্রিয় দর্শক আগামীকাল শুক্রবার আহমদিয়া মুসলিম জামাতকে জানার একটি মোক্ষম সুযোগ আগামীকালকে আছে আমাদের বর্তমান ইমাম হাজর মির্জা মির্জা মসরুর আহমদ খালিফাতুল মসিয়াল খামেস আয়দুল্লা তলা বিনাসী আজিজ তিনি জুমার খোদ্া প্রদান করবেন লন্ডন থেকে এবং সেটি সারা বিশ্বে প্রচার করা হবে আপনারা আপনাদের নিকটস্থ আহমদিয়া মুসলিম জামাতের কেন্দ্রে বা কারো বাড়িতে যদি যান সেখানে আপনারা হজুরের খোদ্বাটি শুনতে পাবেন আপনাদের সামনে আহমদিয়া মুসলিম জামাতকে জানার আরও একটি বিরাট সুযোগ অপেক্ষা করছে আমাদের বিনীত অনুরোধ কারো কথায় সায় না দিয়ে আহমদীয়া জামাতের বিরুদ্ধে কারো কথায় সায় দিয়ে জামাতের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কমপক্ষে একটু খতিয়ে দেখবেন এই বিনীত অনুরোধটি রেখে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি আগামীকাল হজুরের যেহেতু খোদ্া আছে খোদ্বার পরে পরে রাত সাড়ে আটটা বাংলাদেশ টাইম এবং যুক্তরাজ্যের টাইম মোতাবেক দুপুর আড়াইটায় অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব আগামীকালকে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করছি আজকে যারা অনুষ্ঠানে আলোচনায় যোগ দিয়েছেন যারা ফোন করেছেন ইমেল করেছেন সবাইকে ধন্যবাদ আগামীকাল দেখা হবে আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহে বাবারকাত اعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء